হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই খুব ভালো আছো আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে দেখো তোমাদের সিলেবাসে থাকা ডিফারেন্সিয়াল ইকুয়েশান এই টপিকটা শুরু করব আমি আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি যে আমরা এই দেখো অ্যান ইন্ট্রোডাকশান টু ডিফারেন্সিয়াল ইকুয়েশানস বাই মাইতি ঘোষ এই স্যারেদের বই আমরা হচ্ছে ফলো করবো মাইতি স্যার ঘোষ স্যার ঠিক আছে এই বইটা তোমরা কিনে নেবে হুম তো আজকে একদম পুরো একদম ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করব ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের হচ্ছে দেখো একদম শুরুর দিকে যাও ওখানে দেখো লেখা আছে ডিফেন্সিয়াল ইকুয়েশানস প্রিমিনার প্রি প্রিমিনারি নোশনস মানে একদম সার্চ করে বলতে গেলে এই চ্যাপ্টারটা হচ্ছে তোমরা টুয়েলভে শিখে এসেছো তোমরা টুয়েলভে শিখে এসেছো ওই তোমরা শিখেছো না টুয়েলভে যে যে হচ্ছে অবগল সমীকরণ অবকল সমীকরণের মাত্রা অবগল সমীকরণের ক্রম হ্যাঁ তারপর হচ্ছে তোমরা আরও শিখেছিলে যে অবকল সমীকরণ কাকে বলে এই সমস্ত বেসিক্যালি জিনিসগুলো আছে হ্যাঁ আর আরও ছিল তোমাদের অবকল সমীকরণ গঠন করা অবকল সমীকরণ গঠন করা ঠিক আছে ধরো দুটো হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট মানে তোমার হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক দিদি এরকম একটা ইকুয়েশন ধরো কথার কথা হচ্ছে ওয়াই সমান এ এক্স প্লাস বি বলা হতো এ আর বি হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক এখান থেকে এ বিকে সরিয়ে অবকল সমীকরণ গঠন করতে সেই সমস্ত জিনিসগুলো আজকে আলোচনা করা হবে যদি বলো পরীক্ষায় কি এখান থেকে কোশ্চেন পড়বে উত্তর হচ্ছে আজকের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা যদি পুরোপুরি ফলো করো তাহলে আশা করছি এখান থেকে শর্ট কোশ্চেন পড়বে এখান থেকে শর্ট কোশ্চেন পড়ে ঠিক আছে তবে এত সহজ কোশ্চেন পড়বে না এর থেকে একটু হার্ড কোশ্চেন পড়বে বুঝতেই পারছো আশা করছি পড়বে ঠিক আছে তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করি ঠিক আছে প্রথমে কয়েকটা কথা বলছি মন দিয়ে শুনবে ডি ওয়াই ডি এটা কি এটা হচ্ছে ডেরিভেটিভ কার ডেরিভেটিভ কার ডেরিভেটিভ এটা হচ্ছে ওয়াইয়ের ডেরিভেটিভ কার সাপেক্ষে ডেরিভেটিভ না এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ নিচে যেটা থাকে তার সাপেক্ষে হয় আর উপরে যেটা হয় তার ডেরিভেটিভ হয় তাহলে এটা হচ্ছে ওয়াই ওয়াইয়ের ডেলিভারি এক্সের সাপেক্ষে বা এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডেরিভেটিভ যার সাপেক্ষে যার সাপেক্ষে হয় সেটা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ঠিক আছে আর উপরে যেটা থাকে মানে যার ডেরিভেটিভ হচ্ছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ঠিক আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাংলায় বললে এটাকে বলে স্বাধীন চলো স্বাধীন চলো আর এটাকে বললে হচ্ছে অধীন চলো অধীন চলো ঠিক আছে আচ্ছা এবারে ধরো ডিওয়াইডিএস না লিখে আমি শুধু লিখলাম ডিএক্স তাহলে এটা কি বোঝায় এটা বোঝায় এটা বোঝায় হচ্ছে অবকল হ্যাঁ ইংরেজিতে বললে ডিফেন্সিয়াল ডিফারেন্সিয়াল কার ডিফারেন্সিয়াল না এটা হচ্ছে এক্সের ডিফেন্সিয়াল এক্সের আগে ডি দেওয়া হয়েছে মানে এক্সের ডিফেন্সিয়াল ডিফেন্সিয়াল অফ এক্স যদি ডি ওয়াই বলি এটা কী এটা বলবে ডিফেন্সিয়াল অফ ওয়াই কথা ক্লিয়ার কথা ক্লিয়ার বাস এবারে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে অর্ডিনারি ডিফেন্সিয়াল ইকুয়েশান স্যার ডিফেন্সিয়াল ইকুয়েশান লিখলেই তো হতো অর্ডিনারি লিখলেন কেন না ভাই ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে ডিফেন্সিয়াল ইকুয়েশান দু রকম হয় একটা হচ্ছে অর্ডিনারি ডিফেন্সিয়াল ইকুয়েশান আর একটা হচ্ছে পার্সিয়াল ডিফেন্সিয়াল ইকুয়েশান পার্সিয়াল ডিফেন্সিয়াল ইকুয়েশনরা এই মুহুর্তে তোমাদের সিলেবাসে নেই ওটা একটু নেক্সট কয়েকটা সেমিস্টার পরে আছে ঠিক আছে ওটা যখন শিখবো তখন আমরা পার্সিয়াল ডিফেন্স ইকুয়েশান কাকে বলে ওরও ব্যাপার স্যাপারগুলো বুঝবো এখন আমরা শুধু অর্ডিনারি ডিফেন্সাল ইকুয়েশানটা নিয়েই মাথা কামাবো ঠিক আছে তাহলে এইগুলো বললাম এবার হচ্ছে বলি অর্ডিনারি ডিফেন্সাল ইকুয়েশান কাকে বলে অর্ডিনারি ডিফেন্সাল ইকুয়েশান কাকে বলে অর্ডিনারি ডিফেন্স কাকে বলে না একটা ইকুয়েশান ডিফেন্সিয়াল ইকুয়েশন অর্ডিনারি ডিফেন্সিয়াল ইকুয়েশন এটাকে সংক্ষেপে বলা হবে ও ডি ই ও ডিই অর্ডিনারি ডিফেন্সিয়াল ইকুয়েশন তাহলে এখানে দেখো ইকুয়েশন কথাটা যুক্ত আছে ইকুয়েশান মানে এটা একটা ইকুয়েশন এটা একটা ইকুয়েশান এবার ইকুয়েশানের মধ্যে কি ঢুকে থাকবে নাই দেখো ডিফারেন্সিয়াল লেখা আছে ডিফারেন্সিয়াল বা তুমি বলতে পারো এই ডেরিভেটিভ ঢুকে থাকবে তার মানে সচ করে বলতে গেলে এমন একটা ইকুয়েশান যেটা কিনা যার মধ্যে কি না ওই ডেরিভেটিভটা ঢুকে থাকবে ওই ডেরিভেটিভটা ঢুকে থাকবে ঠিক আছে তাহলে একটা উদাহরণ দিলে ভালো বুঝবে কথার কথা হচ্ছে ধরো ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স সমান ধরো আমি বললাম ধরো টু এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবার তোমার মনে প্রশ্ন আসছে স্যার এখানটায় এখানে তো ভ্যারিয়েবল হচ্ছে এক্স আর ওয়াই এক্স আর ওয়াই নেই অথচ ডিফারেন্সিয়াল ইকুয়েশন হ্যাঁ ভাই এক্স ওয়াই থাকতে হবে আমার কোনো বাধ্যবাধকতা নেই এক্স ওয়াই থাকলেও হয় না থাকলেও হয় হ্যাঁ তুমিও ঠিক বলছো যে এখানে যদি এক্স গুণ থাকতো এটাও একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন না তো বলছি না কিন্তু এই ডেরিভেটিভ বা অবকল এই এগুলো এগুলোকে থাকতে হবে আরও কয়েকটা উদাহরণ দিই তাহলে আরও আইডিয়াটা ক্লিয়ার হবে হুম ধরো আমি বললাম ডি টু ওয়াই ডি এক্স টু সমান ওয়াই ডি এক্স ঠিক আছে এটাও একটা অবকল সমীকরণ এটাও একটা অবকল সমীকরণ দুটোই হচ্ছে অর্ডিনারি ডিফারেন্স ইকুয়েশন ঠিক আছে আরেকটা কথা বলে দিই দেখো সবসময় যে এরকম ডিওয়াইডিএক্স থাকবে এরকমটা এরকমটা নয় মানে ধরো ধরো কোনো একটা জায়গায় লেখা আছে দেখলে ডি এক্স ডি টি তার মানে এখানে টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নিচে যেটা থাকে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ঠিক আছে তাহলে এটাও কিন্তু একটা ডিফারেন্স অ্যালিকেশান ধরো ধরো ডি টু এক্স ডি টি টু সমান সমান ধরো টি টি ডি এক্স ডিটি এটাও কিন্তু একটা ডিফারেন্স অ্যালিকেশান আশা করছি বুঝতে পারছো কী বলতে চাইছি এখানে ধরো টি না থেকে এক্স গুণ থাকলো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ঠিক আছে আবার ডিএক্স ডিটি না থেকে কোনো জায়গায় ডি ওয়াই ডিটি থাকলো মানে তুমি কি বুঝবে তুমি বুঝবে টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট তো এটা দিয়েও ডিফেন্স অ্যালিকেশান তৈরি করা যাবে ধরো ধরো ডি ওয়াই ডিওয়াই সমান ধরো টি প্লাস টি প্লাস টি প্লাস ডিটি ঠিক আছে এটাও ডিফেন্সাল ইকুয়েশান কোনো সমস্যা নেই আশা করছি বুঝতে পারছো ডিফেন্স ইকুয়েশান কাকে বলে মানে কোনগুলো ডিফেন্সাল ইকুয়েশান ঠিক আছে আচ্ছা এবারে দেখো এবারে ধরো আমি বলছি তোমাকে যে এরপরে খুব ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে পরীক্ষায় পড়ে থাকে সেটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার এবং ডিগ্রি কী জিনিস এবং কীভাবে বের করতে হয় সেটা একটু বুঝতে হবে আমাদের বেস্ট হয় আমি তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই আমি এখানে কয়েকটা উদাহরণ নিয়ে নিচ্ছি সেগুলো দিয়েই আমরা বুঝবো তাহলে কিন্তু ভালো বুঝতে পারবো ঠিক আছে চলো আগে আমি উদাহরণগুলো বেশ কিছু নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে তারপর তোমাকে বোঝাচ্ছি চলো তাহলে এবার হচ্ছে এই ডিফারেন এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশানগুলোর অর্ডার আর ডিগ্রি আমরা বের করে ফেলি দেখো সংজ্ঞাত বইতে লেখা আছে কোথায় লেখা আছে আমি তোমাকে বলে দিচ্ছি বইতে হচ্ছে ওই চার পাতায় লেখা আছে চার পাতায় লেখা আছে তবে সংজ্ঞা বোঝার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কনসেপ্ট বোঝা কনসেপ্ট বোঝাচ্ছি তারপর তুমি সংজ্ঞা পড়ে নেবে পড়ে নিলে তুমি বুঝতে পেরে যাবে ঠিক আছে দেখো প্রথমে অর্ডার বলি অর্ডার একদম সিম্পল করে বোঝাচ্ছি এখানে দেখো এটা হচ্ছে এক অর্ডারের ডেরিভেটিভ এটা হচ্ছে এক অর্ডারের ডেরিভেটিভ এইটা হচ্ছে দুই অর্ডারের ডেরিভেটিভ এইটা হচ্ছে তিন অর্ডারের ডেরিভেটিভ এরম করে করে চলতে থাকে বুঝতেই পারছো কী বলতে চাইছি এবার এখানে সবচেয়ে বেশি কত অর্ডারের ডেলিটিভ আছে সেটা হচ্ছে দুই অর্ডারের ডেলিটিভ আছে সবচেয়ে বেশি এটা এক অর্ডারের এটা দুই অর্ডারের তাহলে সবচেয়ে বেশি যত অর্ডারের ডেলিভিটিভ থাকবে সেইটা হয়ে যাবে অর্ডার ও আর ডি ই আর অর্ডার তাহলে কত হয়ে যাবে অর্ডার হয়ে যাবে দুই এবার ডিগ্রি ডিগ্রি কি হবে না ডিগ্রি হচ্ছে একদম একদম সহজ করে তোমাকে বোঝাচ্ছি ডিগ্রি হচ্ছে সবথেকে বেশি পাওয়ারের সব থেকে বেশি অর্ডারের যে ডেলিভিটা আছে সবথেকে বেশি অর্ডারের যে ডেলিভিউটা আছে তার পাওয়ারটা খেয়াল করবে তার পাওয়ারটা খেয়াল করবে তার পাওয়ারটা এখানে কত আছে তার পাওয়ারটা আছে তিন তিন তার পাওয়ারটা আছে তিন তাহলে এই সবচেয়ে বেশি অর্ডারের যে ডেলিভিটা আছে তার পাওয়ারে যেটা থাকবে সেইটা হয়ে যাবে ডিগ্রি ঠিক আছে একদম ক্লিয়ার বাস এবার দেখো কিছু কিছু ব্যাপার আছে এখানটায় কিছু কিছু সময় জানো তো এইভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা দেয় না দেয় কীরকমভাবে না ধরো রুটের মধ্যে দিয়ে দেয় যেমন ধরো এই যে এই যে এইখানে দেখো রুটের মধ্যে দিয়ে দিয়েছে না এই যে এই জায়গাটা ওয়াই ওয়াই প্লাস ওয়াই ওয়ানের হলুদার হাফ ওয়াই প্লাস ওয়াই ওয়ানের হলুদুয়ার হাফ মানে কি রুট ওফ ওয়াই প্লাস ওয়াই ওয়ান তাহলে ওই যে রুট এই যে রুট ধরো কোনো জায়গায় দিয়ে দিল রুট ওয়ান প্লাস ডি ওয়াই ওয়াই এক্স এটা ধরো ডি টু ওয়াই ওয়াই এক্স টু সমান হ্যাঁ এখানে অর্ডার দুই হবে ঠিক আছে কিন্তু এর ডিগ্রি কিন্তু এক নয় এর ডিগ্রি এক নয় কেন না এইখানে রুট ফুট রাখা যাবে না রুট ফুট রাখা যাবে না রুট ফুট রুটকে তাড়াতে হবে রুটকে তাড়াতে হলে কী করতে হয় না দুদিকে স্কোয়ার করতে হয় তাহলে এটার মানে কী দাঁড়ায় না ডি টু ওয়াই ডি এক্স টু এর স্কোয়ার সমান ওয়ান প্লাস ডি ওয়াই বাই এক্স ঠিক আছে এইবার দেখো এইবার এবার অর্ডার হয়ে যাচ্ছে দুই অর্ডার হয়ে যাচ্ছে দুই অর্ডার হয়ে যাচ্ছে দুই আর ডিগ্রি কত ডিগ্রি কত ডিগ্রি হচ্ছে এর পাওয়ারটা দেখব এর পাওয়ারটা হচ্ছে দুই ঠিক আছে এইখান থেকে দেখে যেন মনে হচ্ছিলো অর্ডার দুই আর ডিগ্রিটা হচ্ছে এক কিন্তু আদবে ডিগ্রি এক নয় ডিগ্রি হচ্ছে দুই এবার আরও কিছু ব্যাপার আছে সব বলছি দেখো যে আমরা যে এই যে রুট করলাম এই রুট রুটকে স্কোয়ার করলাম এটা কখন করব। এটা কখন করব না যখন হচ্ছে এই রুটের মধ্যে ডেরিভেটিভ টার্ম থাকবে ডেরিভেটিভ টার্ম থাকবে ডিওয়াইডি এক্স ডি টু এক্স টু এই সমস্ত টার্মগুলো থাকবে আর যদি রুটের মধ্যে শুধুমাত্র ওয়াই থাকে বা এক্স থাকে মানে ভ্যারিয়েবলগুলো থাকে তাহলে কিন্তু আমরা রুট রুটকে তোলার দরকার নেই তাহলে দরকার নেই শুধুমাত্র ডেরিভেটিভের দিকে দেখাবে কিছু কিছু বই হচ্ছে কনফিউশান থাকে যে কিছু কিছু অথার বলে থাকে কি জানো তো যে হচ্ছে ওই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকেও মানে তোমার র্যাডিক্যাল ফ্রি করতে হবে বা ফ্র্যাকশান ফ্রি করতে হবে র্যাডিক্যাল ফ্রি ফ্র্যাকশান ফ্রি কথাগুলোর মানে কি মানে হচ্ছে ওই যে বললাম যে রুট থাকলে স্কোয়ার করতে হবে রুট না থেকে ধরো আজ হচ্ছে এখানে কিউব রুট আছে কিউব রুট আছে তখন কী করতে হবে কিউব করতে হবে এইগুলোকে বলে রেডিক্যাল ফ্রি করা বা ফ্র্যাকশান ফ্রি করা ঠিক আছে তো কখন ফ্র্যাকশান ফ্রি করবো বা রেডিক্যাল ফ্রি করবো রেডিক্যাল মানে হচ্ছে করণী 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 মুক্ত করতে হবে আর ফ্র্যাকশান মানে হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ যেন পাওয়ারে না থাকে ঠিক আছে কার পাওয়ারে না থাকে কার ম কার করণী না থাকে না ওই ডেলিভেটিভ টার্মগুলো ডি ওয়াইডি এক্স ডি টু ওয়াইডি এক্স টু এইগুলো ওয়াই এক্স এগুলো যদি রুটের মধ্যে থাকে বা কিছু থাকে আমার কিছু দেখার দরকার নেই বারবার বলে দিচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু ভুল থাকে আমি তোমাকে সব বলে দিচ্ছি না কোনো চিন্তা করবে না তাহলে এইটা হচ্ছে অর্ডার ডিগ্রি বেরিয়ে গেলে এবার এটা এটা এখানে দেখো এক্সটা হচ্ছে এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর টিটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ডিএক্স ডিটি হলে কত হচ্ছে টি প্লাস টি তাই না ডিএক্স বাই ডিটি করলে কী হবে টি প্লাস টি তাহলে তাহলে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ কী ডিএক্স ডিটি এটা এক অর্ডারের ডেরিভেটিভ তাহলে অর্ডার হয়ে যাবে কত অর্ডার হয়ে যাবে এক ডিগ্রি কত ডিগ্রি হয়ে যাবে এক কারণ এর পাওয়ারটা এক আছে তাহলে আর ডিগ্রি হচ্ছে এক এক করে ঠিক আছে আচ্ছা এবার এটা এটা এখানে ওয়াই ওয়ান কী ওয়াই ওয়ান কী আর ওয়াই ডবল ড্যাস কী ওয়াই ডবল ড্যাশ মানে হচ্ছে ডি টু ওয়াই ডি এক্স টু আর ওয়াই ওয়ান মানে ডিওয়াই ডি এক্স আচ্ছা যখন এখানে ওয়াই ডবল ড্যাস দিয়েছি তাহলে এখানেও ড্যাশই দিই হ্যাঁ ওয়াই ড্যাশ মানেও ডিওয়াইডি এক্স আর এখানে ওয়াই মাথায় ডবল ড্যাস না দিয়ে এখানে ওয়াই টু দিতে পারে একই ব্যাপার এগুলো নিয়ে এত ভাববে না ওয়াই টু মানেও ডি টু ওয়াই ডিএক্স টু ঠিক আছে তাহলে তাহলে এই এইটাকে একটু ভালো করে লিখলে কী দাঁড়াচ্ছে দেখো আচ্ছা কোনটা করলাম এই দাঁড়াতে হোক এটার আগে তো এটা আছে দুস তাহলে এটার হচ্ছে অর্ডার এক ডিগ্রি এক তাহলে অর্ডার এক আর ডিগ্রি এক ঠিক আছে ও আর ডি এরকম করে তোমরা লিখবে না আমি এখানটায় সংক্ষেপে লিখি তোমরা একদম পরীক্ষায় খাতা এরকম এরকম করে লিখবে ঠিক আছে তাহলে এবার এটা করবো এটা 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 কি হচ্ছে এটা হচ্ছে ওয়াই সমান এক্স ডি ওয়াই ওয়াই ডি এক্স সমান এ ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার টু দি পাওয়ার একের দুই এ দেখো এই ওয়াই ওয়ান স্কোয়ার এই ওয়াই ওয়ান স্কোয়ার মানে কি ওয়াই ওয়ান মানে হচ্ছে ডিওয়াই বাই তাহলে এটা হচ্ছে ডিওয়াই বাই ডি স্কোয়ার ঠিক আছে ডি ওয়াই বাই ডি স্কোয়ার দেখো তার পাতায় তার পাওয়ারে দেখো একের দুই আছে ভগ্নাংশ না ভগ্নাংশ রাখা যাবে না কারণ এটা ডেলিভেটিভ আছে ওয়াইয়ের মাথায় ভগ্নাংশ থাকলে কিছু যায় আসতো না বা এক্সের মাথায় ভগ্নাংশ থাকলে কিছুই আসতো না তাহলে এই ভগ্নাংশকে তাড়াতে হবে কি হবে দাঁড়াবো কি হবে দাঁড়াবো এটার দিকে নিয়েছো তাহলে y - x dy dx so, = a * a * 1 + dy / dx এর হোল স্কয়ার তার পাওয়ারে 1 একাই এবার দুদিকে পাওয়ারে 2 লাগিয়ে দুদিকে পাওয়ারে 2 লাগিয়ে তো 2 লাগিয়ে দিলে কি লাভ হবে না ওই যে এটা র‍্যাডিক্যাল ফ্রি হয়ে যাবে তাহলে a - b এর হোল স্কয়ার মানে a² - 2ab 2ab + b² বি স্কোয়ার ঠিক আছে আর এটার মানে কি এটা মানে হচ্ছে স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস dx এর square স্কোয়ার ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্সের স্কোয়ার দেখলাম ঠিক আছে স্কোয়ার আর এই 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 যে হাফ আছে হাফ আর দুই পরস্পর কেটে যাবে হ্যাঁ এটা ছোটোবেলায় শিখেছিলে ক্লাস সেভেনে ওই জন্য বলছি তাহলে এবারে দেখো এবার হচ্ছে এবার তাহলে এখান থেকে দেখো এখানে সব রেডিক্যাল ফ্রি হয়ে গেছে তাহলে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে dy ডিএক্স সেটা হচ্ছে এক এক মানে dy dx হচ্ছে এক এক ক্রমের ডেরিভেটিভ প্রথম ক্রমের ডেরিভেটিভ তাহলে অর্ডার হচ্ছে হবে আর ডিগ্রি হচ্ছে এর মাথায় দেখো দুই আছে তুমি বলতে পারো স্যার এখানেও তো দুই আছে হ্যাঁ ভাই এটা দেখলেও হবে কোনো অসুবিধা নেই এবার এখানে একটা ছোট্ট কথা বলে দিই ধরো এখানে এক্স স্কোয়ার না থেকে আজ যদি এখানটায় এ স্কোয়ার থেকে যেত এ স্কোয়ার থেকে যেত এ স্কোয়ার থেকে গেলে তখন কী করতে তখন কি এটাই হতো উত্তর হচ্ছে না কেন হতো না কারণ এ স্কোয়ার ডিওয়াইডি এক্স স্কোয়ার আর এখানেও এটার সাথে এটা গুন করলে এ স্কোয়ার ডিওয়াইডি এক্স স্কোয়ার তখন কিন্তু দুদিক থেকে কেটে যাবে কেটে গেলে শুধুমাত্র এইটা বেঁচে থাকছে তাহলে তখন অর্ডার এক হতো ডিগ্রি কিন্তু দুই হতো না ডিগ্রিও এক হতো কারণ তখন এটা এটা কেটে যেত তো এটা একটু খেয়াল রাখবে ঠিক আছে ব্যাস ঠিক আছে তাহলে এক আর দুই হলো ঠিক আছে এটা হচ্ছে অর্ডার হচ্ছে এক আর ডিগ্রি হচ্ছে দুই তাই তো ব্যাস একইভাবে এইটা দেখো এটা কী লেখা আছে ডি টু ওয়াই ডি এক্স টু ডি টু ওয়াই ডি এক্স টু আর টুয়ার একের তিন সমান ওয়াই প্লাস ডি ওয়াই ওয়াই এক্স বার একের দুই ঠিক আছে এবার দেখো এই এইখানে এগুলো এগুলো হচ্ছে ডেরিভেটিভের পাওয়ারে ভগ্নাংশ আছে তাহলে এটাকে রেডিকেল ফ্রি করতে হবে রেডিকেল ফ্রি কীভাবে করতে হবে না এখানে আছে একের তিন এখানে আছে একের দুই তাহলে দুদিকে পাওয়ারে এমন কিছু লাগাও দুদিকে পাওয়ারে এমন কিছু লাগাও যেন দুজনেই উড়ে যায় নিয়ম কী নিয়ম হচ্ছে তিন আর দুয়ের লসাগু দিয়ে পাওয়ার লাগাতে হবে তিন আর দুয়ের লসাগু হচ্ছে ছয় তাহলে ছয় দিয়ে করতে হবে তাহলে এটা হচ্ছে ডি টু ওয়াই ডি এক্স টু পাওয়ারটা একে তিনের সাথে ছয় গুণ হয়ে যাবে একে তিন গুণ ছয় মানে দুই আর এটা হবে ওয়াই প্লাস ডি ওয়াই ওয়াই ডিএক্সের দু তিনে ছয় তিন তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে দেখো যে অর্ডার হবে দুই অর্ডার হবে দুই আর ডিগ্রিও হবে দুই কারণ এখানেই হায়েস্ট অর্ডার ডেলিভারিটা আছে এখানে মাত্র ডিওয়াই ডিএক্স আছে ঠিক আছে তাহলে অর্ডার দুই ডিগ্রি দুই তাহলে অর্ডার হচ্ছে দুই আর ডিগ্রিটা হচ্ছে দুই ঠিক আছে বাস এবার দেখো এবার হচ্ছে এবার হচ্ছে ওয়াই সমান রুট এক্স ওয়াই সমান রুট এক্স ডি ওয়াই বাই এক্স প্লাস কে কে বাই ওয়াই বাই এক্স এরকম থাকলে কী করব এরকম থাকলে ডি ওয়াই ডি এক্সের ডি ওয়াই ডি এক্সের দুদিকে গুণ করবে তাহলে ওয়াই ডি ওয়াই বাই এক্স সমান রুট এক্স আর ডি ওয়াই ডি এক্স দিয়ে গুণ করলে এটা হচ্ছে হোলস্কোয়ার হয়ে যাবে প্লাস কে এটা করতে হবে কেন স্যার করতে হবে কারণ এইভাবে ভাববে যে যে ইকুয়েশানটা থাকবে সেই ইকুয়েশানটাকে মানে ডেরিভেটিভগুলোর ডেরিভিটিভগুলোর একটা পলিনোমিয়াল ইকুয়েশান বানাবে স্যার কিচ্ছু মাথায় ঢুকছে না আচ্ছা একটু সচ করে বুঝাই মানে ধরো এখানে ধরো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এটা এক্স এক্সের একটা পলিনোমিয়াল ইকুয়েশান পলিনোমিয়াল তোমরা ক্লাস নাইনে শিখেছিলে সেই বহুপদী রাশিমালা ছিল না ওইটা কিন্তু দেখো এক্সের স্কোয়ার প্লাস টু বাই এক্স এটা এটা একটা এক্সের পলিনোমিয়াল নয় এটা একটা এক্সের পরিনোমিয়াল নয় ঠিক আছে কেন পলিনোমিয়াল নয় কারণ এক্স প্লাস টু বাই এক্স মানে টু এক্সের মাথায় মাইনাস ওয়ান না এক্সের মাথায় মাইনাস ওয়ান রাখা যাবে না এক্সের মাথায় মাইনাস ওয়ান রাখা যাবে না এক্সের মাথায় হচ্ছে জিরো এক দুই তিন চার এইগুলো বসবে ঠিক আছে তো আমরা এখানটায় এরকমভাবেই ভাববো যে যে ডেলিভিটিভগুলো আছে যদি ডিওয়াই ডি এক্স থাকে ডি ওয়াইডিএক্স যদি ডি টু ওয়াই ডি এক্স টু থাকে তা থাকবে তার মাথায় যেন কেন নেগেটিভ না আসে জিরো এক জিরো এক দুই তিন এগুলো যেন বসে ঠিক আছে তাহলে স্যার এখানে কী সমস্যা হয়েছিলো এখানে এটাই সমস্যা হয়েছিলো ভাই যে এখানে কে বাই ডিওয়াই ডি এক্স কথাটা মানে হচ্ছে কে আর ডিওয়াই ডি এক্সের হোল ডিয়ার মাইনাস ওয়ান না এরকম হলে হবে না ওই জন্য আমরা কী করবো এই জায়গাটায় এই জায়গাটা হচ্ছে ডিওয়াই ডি এক্স দিয়ে গুণ করে দেবো তাহলে ডিওয়াই ডি এক্স প্লাস সমান সমান রুট এক্স ডিওয়াই বাই ডি এক্সের হোল স্কোয়ার প্লাস কে এবার দেখো ডিগ্রি অর্ডার হচ্ছে এবার অর্ডার হচ্ছে এক কারণ হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে ডি এক্স আর হচ্ছে ডিগ্রি কত না ডিগ্রি হচ্ছে মাথায় দুই আছে তো দুই ঠিক আছে বাস 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 তাহলে এটা হচ্ছে অর্ডার হচ্ছে অর্ডার হচ্ছে এক আর ডিগ্রি হচ্ছে ডিগ্রি হচ্ছে দুই ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার এটা দেখো এটা ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস সাইন ডি এক্স ডি টু ওয়াই এক্স টু ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস সাইন ডি এক্স সাইন ডিওয়াই ওয়াই ডি এক্স হ্যাঁ সমান এক্স সমান এক্স উত্তর হচ্ছে অর্ডার কী অর্ডার হচ্ছে হায়াস্ট অর্ডার ডেলিভিটিভ হচ্ছে দুই তাই জন্য অর্ডার দুই ডিগ্রি ডিগ্রি কি এর পাওয়ার এক আছে এক হবে নাকি একদম না নট ডিফাইন্ড লিখবে নট ডিফাইন্ড কেন নট ডিফাইন্ড কারণ এই সাইনের মধ্যে যদি ডেরিভেটিভ ঢুকে যায় সাইনের মধ্যে যদি ডেলিভিটি ঢুকে যায় বা কসের মধ্যে যদি ডেরিভেটিভ ঢুকে যায় বা লগের মধ্যে যদি ডেরিভেটিভ ঢুকে যায় হ্যাঁ তো এই সমস্ত ক্ষেত্রে ডিগ্রি ডিফাইন করা যায় না যদি বলো কেন স্যার তাহলে একটা কথা বলি যে এই সাইন এক্স ধরো সাইন এক্স এটা হচ্ছে এটা কি এক্স মাইনাস এক্স এক্স এস কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এরকম একটা ইনফাইনাইট সিরিজ হয় জানো অনেকেই জানো এক্স এস কিউ বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এক্সটু ধর ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল এরকম শেষ থাকে না এর এটা কোনো শেষ থাকে না কিন্তু পলিনোমিয়াল কী হয় পলিনোমিয়ালের শেষ থাকবে ঠিক আছে এটা ইনফাইনাইট সিরিজ তো এটা এটাকে এটা ইনফাইনাইট সিরিজ আকারে ভেঙে যাবে কিন্তু আমার কি আমার হচ্ছে ডেরেভেটিভগুলোর পলিনোমিয়াল ইকুয়েশান লিখতে হবে মাথার দিচ্ছে কথাটা তো এই জন্য সাইন টাইন থাকলে ওভাবে হয় না ঠিক আছে সাইন কস চলবে না ওগুলো ওগুলো চলবে না তাহলে ডিগ্রি হচ্ছে নন নট ডিফাইন্ড আর যদি সাইন না থাকে যদি লগ থাকতো তখনও একই আনসার আসতো নট ডিফাইন্ড কেন লগেরও এরকম এক্সপানশন আছে লগ এক্সমান এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্সএস কিউব বাই থ্রি এটা এটাও সিরিজ এরকমভাবে ভেঙে যায় ঠিক আছে তো এগুলো এগুলো হচ্ছে এই লক সাইন কস এসব না থাকলে এসব থাকলে ডিগ্রি নট ডিফাইন্ড বা আনডিফাইন্ড বলে দেবে ঠিক আছে তাহলে অর্ডার হচ্ছে অর্ডার হচ্ছে অর্ডার হচ্ছে দুই ঠিক আছে আর ডিগ্রি হচ্ছে নট ডিফাইন্ড নট ডিফাইন্ড ঠিক আছে এবার এটা এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই আর ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টি তাতে আমার কিছু যায় আসে না সে ওয়াই এক্স থাক আর ওয়াই টি থাক ওগুলো নিয়ে কিছু ভাববে না এবার তাহলে বলো অর্ডার কী হবে অর্ডার কী হবে অর্ডার হচ্ছে অর্ডার হচ্ছে দুই হবে আর ডিগ্রি ডিগ্রি হচ্ছে এক হবে কারণ এর পাওয়ারে এক আছে এইখানে অনেক অথবা কী করেন জানো তো এখানে এখানে ডিগ্রিটাকে ডিগ্রিটাকে মানে নট ডিফাইন করে দেন কেন কি এর 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 রুট ফুট আছে ওয়াই এর মধ্যে হ্যাঁ তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা কী জানো তো আমি ওয়াইয়ের দিকে তাকাবো না ওয়াই রুটের মধ্যে আছে কী আছে আমি কী করব ওয়াই এক্স ওসব নিয়ে ঝামেলা এ করতে হবে না তোমায় খালি দেখতে হবে যে যেন কোনো ডেরিভেটিভ কোনো ডেরিভেটিভ ডিওয়াই ডি এক্স ডি টু ডি এক্স টু এই সমস্ত বা ডিওয়াই টি এই যে ডিওয়াই ডিটি হ্যাঁ ডি টু ডি এক্স টু এগুলো যেন রুটের মধ্যে না ঢুকে রুটের মধ্যে ঢুকলে তাকে ও মানে তোমার হচ্ছে ফ্র্যাকশান ফ্রি বা রেডিকেল ফ্রি করতে হবে আশা করছি বুঝতে পারছো আশা করছি বুঝতে পারছো তাহলে ডিগ্রি হয়ে যাবে এক কোনো সমস্যা নেই ডিগ্রি হয়ে যাবে এক আশা করছি বুঝতে পারছো আচ্ছা এবারে বই যে যে সমস্ত উদাহরণগুলো আছে ওইগুলো দেখবে ওইগুলো দেখলে সব বুঝতে পারবে আশা রাখছি নাকি ঠিক আছে এই দেখো এই অঙ্কটা এই অঙ্কটায় ছয় পাতায় ছয় পাতায় মাইতি স্যারের বইয়ে ছয় পাতায় দেখো এক্সাম্পল ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ওই এক এই এই আমি বই থেকে তুললাম কিন্তু ওখানে দেখো বলেছে যে নো ডিগ্রি কেন নো ডিগ্রি না এটাকে বলছে যে পরিনোমিয়াল ইন ওয়া ওয়াই আকারে সাজানো যাচ্ছে না ওগুলো নয় একদম নয় ও অঙ্কটা ঠিক করা নেই তুমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি শোনো এখানটায় হচ্ছে ওয়াই এর ওয়াই এর পরিনোমিয়াল আকারে সাজানো যাচ্ছে কি আমার জানার দরকার নেই আমার মেন কাজ হবে মে মেন কথা হচ্ছে যে ডেরিভেটিভ টার্মগুলোর দিকে থাকাবে ডেরিভেটিভ টার্মগুলো ঠিকঠাক থাকলে ব্যস্তালি হয়ে যাবে ওগুলো নিয়ে ভাববে না ঠিক আছে বাস ঠিক আছে তাহলে এই হচ্ছে ব্যাপার তুমি দেখো ডেফিনেশান যদি দেখো চার পাতায় ডেফিনেশান আছে চার পাতায় ডেফিনেশান আছে দেখো যে ওই চার পাতায় এই এই জায়গাটায় দেখো চার পাতা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটায় এই জায়গাটায় চার পাতা এই জায়গাটায় যে দ্য ডিগ্রি অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশান ইজ দ্য পাওয়ার অফ দ্য হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইনভলভড ইন দ্য ইকুয়েশান আফটার ইট হ্যাজ বিন মেড রেশনাল অ্যান্ড ইন্টিরিয়ার অ্যাজ ফার অ্যাট ডেরিভেটিভস আর কনসার্ন অ্যাজ ফার অ্যাট ডেরিভেটিভস আর কনসার্ট মানে ডেরিভেটিভগুলোকে কনসার্ন করতে হবে তোমার ওয়াই এক্স পি এগুলো নিয়ে ভাবতে হবে না ঠিক আছে এম ডি রায় সিংহানিয়া স্যারের বই দেখবে ওই বইতে একদম পরিষ্কার করে এটা পরিষ্কার করে লেখা আছে যে ইউ এক্স ওয়াই টি ওখানে কি থাকলো না থাকলো ওখানে একদম আমাদের জানার দরকার নেই খালি ডেরিভেটিভ নিয়ে ভাববো আমরা ঠিক আছে ব্যাস এটাই আচ্ছা এবার দেখো এর সাথে আরেকটা জিনিস চেক করতে দেয় তোমাদের পরীক্ষায় যে অর্ডার ডিগ্রি বের করতে বলতে পারে তার সাথে আরেকটা চেক করতে দেয় লিনিয়ারিটি মানে একটা ডিফারেন্স ইলিকেশন লিনিয়ার হবে না নন লিনিয়ার হবে এটা বলতে বলে নন লিনিয়ার বলতে বলে আমি এখনই বুঝিয়ে দিচ্ছি কারণ তাহলে আমরা এই ডিফেন্স অ্যালিকুয়েশানগুলোকে চেক করে নিতে পারবো এটা লিনিয়ার না নন লিনিয়ার আশা করছি বুঝতে পারছো তো লিনিয়ার নন লিনিয়ার যদি ডেফিনেশান বুঝাই একটু ঝামেলা হয়ে যাবে আমি তোমাকে একদম সহজ করে বোঝাচ্ছি ঝামেলা হয়ে যাবে মানে কি বলতো বুঝতে একটু প্রবলেম হবে আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি ধরো একটা সেকেন্ড অর্ডার ডিফেন্স এলিকুয়েশান আছে সেকেন্ড অর্ডার ডিফেন্স এলুকেশানটাকে দেখতে কীরকম হয় না ডি টু ওয়াই ডি এক্স টু হ্যাঁ এবার এর সাথে কিছু গুণ থাকতে পারে ধরো কথার কথা আমি ধরে নিচ্ছি এ নট এনআ গুণ আছে এবার এর এর সাথে এ ওয়ান গুণ আছে ওয়ান হচ্ছে ডি ওয়াই ওয়াই প্লাস হ্যাঁ ধরো এ ওয়ান ডি তাহলে এ টু এ টু সমান এ টু সমান ধরো বি এ টু এই টাইপের এই টাইপের যদি ইকুয়েশান থাকে এই টাইপের যদি এই টাইপের ফর্মে যদি কোনো থাকে সেকেন্ড সেকেন্ড অর্ডার ইকুয়েশান সেকেন্ড অর্ডার ইকুয়েশান ঠিক আছে কোনো একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশান আছে এই ফর্মে যেখানে তুমি খেয়াল করছো যে এই এ জিরো এ ওয়ান এ টু এ জিরো এ ওয়ান এ টু বি এটা হচ্ছে ফাংশান অফ ফাংশান অফ এক্স অর কনস্ট্যান্ট অর কনস্ট্যান্ট তাহলে এই এই ইকুয়েশানটাকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশান অফ সেকেন্ড অর্ডার সেকেন্ড অর্ডার সেকেন্ড অর্ডার অত ঝামেলা যাওয়ার দরকার নেই সিম্পলি বুঝবে লিনিয়ার ইকুয়েশান এবার দেখো সেকেন্ড অর্ডার না থেকে থার্ড অর্ডারও থাকতে পারে থার্ড অর্ডার হলে কী হবে না এখানে এখানে এ এ নট ডি কিউব ওয়াই ডি এক্স এস কিউ প্লাস এ ওয়ান ডি ডি টু ওয়াই ডি এক্স টু এরম করে করে চলবে তারও উদাহরণ দেবো ভাই কোনো চিন্তা করবে না আগে এটা বুঝে নিই তারপর ওটাই যাবো তাহলে এই ফর্মে যদি কোনো ইকুয়েশানকে সাজানো যায় বা প্রথম থেকেই নিজে নিজেই থেকে যায় যেখানে এ জিরো এ ওয়ান এ টু বি এগুলো হচ্ছে ফাংশান অফ এক্স ওর কনসেন্ট তাহলে এটাকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশান কত অর্ডারে লিনিয়ার ইকুয়েশান না সেকেন্ড অর্ডারে এরকম থার্ড অর্ডারের হয় ফোর্থ অর্ডারের হয় এন্থ অর্ডারের হয় ঠিক আছে তো এবার চেক করিয়ে আসো চেক করিয়ে আসো তো দেখো এই যে ইকুয়েশানটা আছে এই ইকুয়েশানটাকে দেখো তো এই ফর্মে সাজাতে পারবে এটা 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 হচ্ছে কত অর্ডারের ইকুয়েশান এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ইকুয়েশান তাহলে সেকেন্ড অর্ডার ইকুয়েশানটাকে দেখতে কীরকম হতে হবে এরকম ফর্মে এটা কি এরকম ফর্মে সাজানো যাবে উত্তর হচ্ছে না কখনো কখনই সাজানো যাবে না কারণ আমার লিনিয়ার ইকেশানে এই প্রত্যেকটা ডেরিভেটিভ যে আছে প্রত্যেকটা যে ডেরিভেটিভ আছে তাদের পাওয়ার কত দেখো তো তাদের পাওয়ার হচ্ছে এক তাদের পাওয়ার হচ্ছে এক এরও পাওয়ার এক আছে এরও পাওয়ার এক আছে কিন্তু এখানে দেখছি এর পাওয়ারে তিন আছে তাহলে এটা সঙ্গে সঙ্গে বলবো নট লিনিয়ার নট লিনিয়ার তাহলে এটাকে কী বলবো বলো নট লিনিয়ার এলআইএনই এ আর এটা 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 হবে দেখো তো এটা এটা এটাকে ভালো করে লিখলে কী হয় ডিএক্স ডিএক্স ডিটি সমান টি প্লাস সাইন টি তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে ফার্স্ট অর্ডার তাহলে ফার্স্ট অর্ডারের জন্য এরকম ফর্মটা কী হবে ফার্স্ট অর্ডারের জন্য ফর্মটা কী হবে আমি ফার্স্ট অর্ডারের জন্য ফর্মটা লিখি ফার্স্ট অর্ডার মানে কী হবে এখানটায় ডিওয়াই ডিএক্স থাকবে এবার টিটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে টি হবে তাহলে 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 আচ্ছা আগে এক্স দিয়ে লিখি তাহলে ডিওয়াই ডি এক্স তার সাথে ধরো এইযম থাকলো প্লাস এ ওয়ান এ ওয়ান ওয়াই সমান বি এ ওয়ান ওয়াই সমান এই ফর্মে হতে হবে এবার হচ্ছে ই ডিপেন্ডেন্ট এক্স আর টি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তাকে দেখতে কীরকম হবে এ জিরো ডিএক্স ডিটি প্লাস এ ওয়ান এক্স এখানে দেখো ডিপেন্ডেন্ট ভেরিবলটা বসছে ওয়াই 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 হ্যাঁ এক্স এক্স ডিপেন্ডেন্ট বসছে ঠিক আছে এখানে হবে বি এখানে এ জিরো এ কিসের ফাংশন এরা হচ্ছে টির কেন স্যার টি ফাংশন কারণ এখানে ইনডিপেন্ডেন্ট ভিডিও হচ্ছে টি স্যার গুলিয়ে যাচ্ছে গুলিয়ে যাবে না ভাই আমি সহজ করে বোঝাচ্ছি যখন নিচে এক্স থাকে তখন হচ্ছে এক্স এ জিরো এ ওয়ান এ টু বি এগুলো হচ্ছে সব এক্সের ফাংশান নিচে যেটা থাকে আর এখানে নিচে আছে টি তাহলে এ জিরো এ ওয়ান বি এগুলো হচ্ছে টির ফাংশান হতে হবে তো দেখো তো আছে এই ফর্মে আছে দেখো তো উত্তর হচ্ছে হ্যাঁ আছে এটার সাথে এটা এখন আমি ফর্ম তুলনা করে দিচ্ছি ডিএসডিটির সাথে ওয়ান গুণ আছে মনে করো ওয়ান ডট ডিএসডিটি এ ওয়ান এক্স এ ওয়ানটাকে জিরো ধরো তাহলে জিরো ডট মানে হচ্ছে টি প্লাস সাইনটি এই গোটাটা দেখো তো ওই ফর্মে আসলো দেখো তো ভালো করে দেখো এই তো এ হচ্ছে ওয়ান এ হচ্ছে জিরো আর বি হচ্ছে টি প্লাস সাইনটি টির ফাংশন তো এটাও টির ফাংশন এটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট আর আমার কথা কী কথা হচ্ছে এই এ জিরো এ ওয়ান বি এ জিরো এ ওয়ান বি এটা অফ ফাংশন অফ ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ফাংশন অফ এক্স কেন ফাংশন অফ এক্সটা হচ্ছে তাহলে এখানে কি হতে হবে এ জিরো এ ওয়ান বিকে কী হতে হবে ফাংশান অফ টি অর কনস্ট্যান্ট তো ফাংশন অফ টি অর কনস্ট্যান্টই তো আছে অসুবিধা কি তাহলে এটা কিন্তু লিনিয়ার এটা কিন্তু লিনিয়ার এটা হচ্ছে লিনিয়ার এবার এটা 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 দেখো তো কী হবে এখানটা এ জিরো এ ওয়ান এ টু এ জিরো এ ওয়ান এ টু বি আর কি বলো আর ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট এক্স লিখছি কেন কারণ এখানটা এক্সটা ইন্ডিপেন্ডেন্ট যখন এখানে টিটা ইন্ডিপেন্ডেন্ট হবে তখন টি লিখে দেবে ঠিক আছে আচ্ছা এবার কোনটা এবার হচ্ছে এইটা তাহলে ওয়াই সমান এক্স ওয়াই ওয়ান এটা হবে না দেখো পরিষ্কার হবে না কেন বলছি দেখো ওয়াই ওয়ানের পাওয়ারে দুই আছে তাহলে একটা ডেলিভিটিভের পাওয়ারে দুই কখনো থাকতে পারে এখানে দেখো তো ডেলিভিটিভের পাওয়ারে দুই কখনো থাকতে পারে হবে না তাহলে এটা ব্যাপারে সাজিয়েও কোনো লাভ নেই ছাড়া এটা হচ্ছে তাহলে কী হচ্ছে বলো এটা হচ্ছে নট লিনিয়ার নট নট লিনিয়ার বা নট লিনিয়ার বা এরকম লেখে নন লিনিয়ার নন লিনিয়ার লেখাটাই ভালো ঠিক আছে নন লিনিয়ার নন লিনিয়ার নন লিনিয়ার নন লিনিয়ার ঠিক আছে বাস আচ্ছা এবার এবার এটা 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 হবে না কেন বলছি দেখো কেন বলছি দেখো কারণ এখানে তুমি যদি এটাকে পাওয়ারে ছয় দাও ছয় ছয় করে পাওয়ারে দাও তাহলে এটা কী হয়ে যাবে ওয়াই ডাবল ডাস্টের স্কোয়ার সমান ওয়াই প্লাস ওয়াই ডাস্টের হোল কিউব তাই তো তাহলে এটা এটাকে যদি সাজাও তাহলে ওয়াই ডাবল ডাস্টের পাওয়ারে কী আছে পাওয়ারে দুই আছে কিন্তু দেখো ওয়াই ডাবল ডাসের পাওয়ারে এক থাকবে তাহলে এটাও নন লিনিয়ার এটাও তাহলে নন লিনিয়ার তাহলে এটা হচ্ছে নন লিনিয়ার নন লিনিয়ার এটা এটাও নন লিনিয়ার কারণ ডিওয়াইডি এক্স ডিওয়াইডিএক্স যখন গুণ হচ্ছে এদিকে আরও সহজ করে বোঝাচ্ছি দুদিকে ডিওয়াইডিএক্স দিয়ে যখন গুণ করবে তখন ডিওয়াইডিএক্সের মাথায় দুই আসবে কিন্তু ডিওয়াইডি এক্সের মাথায় দুই আনা যাবে না তাহলে নন লিনিয়ার ঠিক আছে এটা এটা না এটাও তোমার নন লিনিয়ার কেন বলছি দেখো কারণ এখানে আমার কথা কী ডিওয়াইডিএক্সের সাথে কিছু একটা গুণ থাকতে পারে আর এ তো সাইনের মধ্যে ঢুকে গেছে ওরে বাবা তাহলে সাইনের মধ্যে ঢুকে গেছে মানে কি তাহলে তো কোনোদিন লিনিয়ার হবেই না এই ফর্মে যদি থাকে লিনিয়ার নাহলে নন লিনিয়ার ছাড়ো এটা না এটা লিনিয়ার হবে না তো রুট ওয়াই রুট ওয়াই রুট ওয়াই তো থাকতে পারে না ওয়াই তো ওয়াই থাকবে ডি টুয়াইড টু ডি এক্স ওয়াই থাকবে তাহলে হবে না তো নন লিনিয়ার নন লিনিয়ার ঠিক আছে আচ্ছা এবার একটা কথা বলে দিই এবার ধরো যদি বলো যদি বলা হতো যে থার্ড অর্ডারের লিনিয়ার ইকুয়েশন থার্ড অর্ডারের লিনিয়ার ইকুয়েশনকে দেখতে কীরকম হবে

এন্থ অর্ডারের এন্থ অর্ডারের লিনিয়ার ইকুয়েশনের ফর্মটা কীরকম হতে হবে তখন তুমি কী লিখবে এ জিরো ডি এর পাওয়ার এন দেবে ডি এন ওয়াই ডিএক্স এন প্লাস এ ওয়ান তিনের থেকে এক কমে গেল তাহলে এর থেকে ও এক কমে যাবে ঠিক আছে এক কমে যাবে প্লাস প্লাস এম করে ডট 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 করে থামবে কোথায় না এ জিরো এ ওয়ান করতে করতে যখন এখানে তিন থাকে তখন এ থ্রি ওয়াই এ গিয়ে থামে যখন এখানে টু থাকে তখন এ টু ওয়াইতে গিয়ে থামে তাহলে যখন এখানে এন আছে তখন এ এন ওয়াইতে গিয়ে থামবে না কি গো এরকমই তো ব্যাপারটা দাঁড়ায় যেখানে এ জিরো এ ওয়ান এ টু এ এন বি এরা কি এরা হচ্ছে ফাংশান অফ এক্স অর কনস্ট্যান্ট এটা হচ্ছে এনথ অর্ডার এনথ অর্ডার লিনিয়ার ডিফেন্স ইকুয়েশান এনথ অর্ডার লিনিয়ার ডিফেন্স ইকুয়েশান ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো কোথায় লেখা আছে পাঁচ পাতায় যাবে পাঁচ পাতায় পাঁচ পাতায় প্রথমে ডেফিনেশান পড়বে আর ডেফিনেশানের থেকেও তার নিচে দেখো একটা ফর্ম লেখা আছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থার্টিন ইকুয়েশান ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থার্টিন আমি বইতে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা আছে দেখো এই ফর্মে আছে এখানটায় এফ জিরো এফ ওয়ান দিয়ে লেখা আছে এখানে এফ নট এক্স এফ ওয়ান এক্স এফ টু এক্স করে লেখা আছে আর আমি এটা এ জিরো এ ওয়ান এ টু দিয়ে লিখেছি একই ব্যাপার ঠিক আছে তো ওই ফর্মে যদি থাকে লিনিয়ার এবারে এবারে চলো তোমাকে আমি লিনিয়ার নন লিনিয়ারের বেশ কিছু জিনিস আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি বইতে কোথায় কি আছে না আছে এবার যাবল আর বলে দিয়েছি বুঝলে তো তুমি হচ্ছে ওই ছয় পেজের ছয় পেজের দেখো বেশ কিছু উদাহরণ আছে ছয় পেজের এক্সাম্পল ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ওইটা ভালো করে পড়ে ফেলবে ঠিক আছে আচ্ছা ভালো করে পড়ে ফেলবে বুঝতে পারবে আর ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ওটা সবই ঠিক আছে খালি ডিগ্রিটা ভুল আছে ডিগ্রিটা কোনো সমস্যা হবে না ডিগ্রিটা তোমার হচ্ছে এক হবে আমি বলেছি রুট ওয়াই নিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না এম ডি রায় নেওয়া বই তুমি দেখবে বা অন্য অন্য ভালো ভালো অথারের তুমি বই দেখো যে কোনো বইতে ওটা যেটা বলেছি আমি সেটাই লেখা আছে এই স্যারের বইও খুব ভালো বাট একটা জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে ঠিক আছে এই স্যারও খুব ভালো স্যার খুব ভালো বই লিখেছেন খুব ভালো তোমাদের এখান থেকেই পরীক্ষার প্রশ্নগুলো আসে আর কি আচ্ছা আর তারপর এক্সাম্পল ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি ওইটা বলবো নাকি ওটা একটু বলে দেবো চলো তাহলে একটু বলে দিচ্ছি চলো ভালোই হবে এটা মুছে দিচ্ছি হুম এবার দেখো আমি এখানে দুটো এক্সাম্পল নিয়েছি মাইতি স্যারের বই থেকে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি ছয় পাতার নিচে আর সাত পাতার উপরের দিকে দেখো এক্সাম্পল ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর আছে এই তিনটে ঠিক আছে এবার এইগুলো ভালো করে আমরা বুঝবো কি চেক করতে দিয়েছে না এই এইটার চেক করতে দিয়েছে অর্ডার ডিগ্রি আর লিনিয়ারিটি চেক করতে দিয়েছে মানে এটার অর্ডার কত ডিগ্রি কত আর লিনিয়ার কিনা আর এই তিনটের এই তিনটের খালি লিনিয়ারিটি চেক করতে দিয়েছে মানে লিনিয়ার না নন লিনিয়ার বলতে বলেছে চলো চেক করে নিই তো খুব সহজ এটার অর্ডার কত হবে অর্ডার কী হবে ওয়ার্ড ইয়ার অর্ডার সমান অর্ডার কত হবে দুই আর ডিগ্রি ডিগ্রি কত হবে এর পাওয়ার হচ্ছে দুই আছে ঠিক আছে আর এখানে কোনো মানে ডেলিভারি পাওয়ারে কোনো কোনো ফ্র্যাকশন বা এখানে কোনো করণীয় ফরণী তো নেই তো প্রবলেম কী আছে কোনো প্রবলেম নেই তার অর্ডার দুই ডিগ্রি দুই লিনিয়ার উত্তর হচ্ছে না লিনিয়ার নয় কারণ এটা হচ্ছে এর অর্ডার হচ্ছে দুই আর সেকেন্ড অর্ডারের লিনিয়ার ইকুয়েশানটা দেখতে কীরকম হয় এরকম ফর্মে দেখতে হয় হ্যাঁ এখানটা ডিপেন্ডেন্ট এক্স আর ইনডিপেন্ডেন্ট টি ওটা কিছু যায় আসে না মোদ কথা হচ্ছে তুমি দেখো যে এর পাওয়ার এর পাওয়ার কোনো দিন একের বেশি হবে হবে না কিন্তু দেখো এখানে একের বেশি হয়ে গেছে দুই তাহলে নন লিনিয়ার তাহলে কিন্তু নন লিনিয়ার ঠিক আছে বাস ব্যাস এবার এগুলো লিনিয়ারিটি চেক করতে দিয়েছে লিনিয়ার উত্তর হচ্ছে একদম নয় ন লিনিয়ার নয় কেন কারণ দেখো এখানে সাইন ওয়াই আছে সেকেন্ড অর্ডারের লিনিয়ার ইকুয়েশনের দিকে তাকাও সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশনের দিকে তাকালে এখানে এ টুর যে এর যে শখ সেটা কী হবে সেটা হবে ফাংশান অফ এক্স অর কনস্ট্যান্ট কিন্তু ওয়াই তো ওয়াই থাকবে এখানে সাইন ওয়াই চলে এসছে ওরে রে একদম ভুল লিনিয়ার নয় এটা ডিটি ওয়াইডি এক্স টুর কোফিসিয়েন্ট এক্স এক্সের ফাংশান কোনো সমস্যা নেই ডি ওয়াইডি এক্সের কোফিশিয়েন্ট এক্সের ফাংশান কস এক্স এক্সের ফাংশান তো অসুবিধা কী আছে এ জিরো এ ওয়ান এ টু কি এগুলো এক্সের ফাংশান হতেই পারে কোনো যায় আসে না হ্যাঁ এখানটা যদি কস এক্স না থেকে কস ওয়াই আসতো তখন সমস্যা হয়ে যেত কারণ কস ওয়াইটা আর এক্সের ফাংশান নয় সেটা এর ফাংশান আচ্ছা ওয়াইয়ের সাথে সাইন এক্স আছে হ্যাঁ অসুবিধা নেই ওয়াইয়ের সাথে যেটা গুণ থাকবে সেটা ফাংশান অফ এক্স হতে পারে বা কনস্ট্যান্ট হতে পারে একটা ফাংশান অফ এক্স হয়েছে ঠিক আছে রাইট সাইডে জিরো আছে মানে বিটা জিরো হ্যাঁ বি জিরো হতে পারে তো বলিনি বলি আমি কী বলেছি বিটা কনস্ট্যান্ট হতে পারে কনস্ট্যান্ট জিরো তো একটা কনস্ট্যান্ট তাহলে কিন্তু এইটা লিনিয়ার আর কোনো সমস্যা নেই এটা ওরে বাবা দুটো কাটা মারছি কেন দুটো কাটা মারলেন কেন স্যার কারণ দুটো কারণে এটা লিনিয়ার নয় প্রথম কথা হচ্ছে ওয়াইয়ের মাথায় স্কোয়ার আছে কিন্তু এখানে ওয়াইয়ের মাথায় স্কোয়ার থাকবে না আর দ্বিতীয় কথা হচ্ছে ডি ওয়াইডি যে শহটা সেটা ফাংশান অফ এক্স নয় সেটা ফাংশান অফ ওয়াই চলে এসেছে ওই জন্য দুটো কাটা মেরেছি ঠিক আছে পুরোপুরি ক্লিয়ার আশা করছি এবার বইতে যেভাবে লিখে আছে ওইভাবে লিখে নেবে পার্থক্য কী আছে না আমি এখানটায় এ জিরো এ ওয়ান এ টু বি লিখেছি আর বইতে ওই এফ জিরো এ জিরো বা এটাকে বলে এ নট এ নট এ জিরো বা এ নট এনএউ জিএইসটি এ নট ঠিক আছে উচ্চারণটা এ নট তখনটা এফ নট এফ ওয়ান এফ টু এগুলো সব দিয়ে লিখা আছে এই এটাকে এফ এক্স লিখেছে একই ব্যাপার ভাই যেভাবে লিখলে হবে ঠিক আছে বাস তাহলে আশা করছি এইগুলো বুঝতে পেরেছ যে লিনিয়ারিটি অর্ডার ডিগ্রি এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু পড়ার সম্ভাবনা প্রবল হ্যাঁ খুব বেশি নাম্বার হয়তো দেবে না দু নাম্বার দেবে কিন্তু একদম ভালো করে করবে ঠিক আছে যা যা দেখিয়েছি ওর ওই কনসেপ্ট থাকলেই হবে আর লিখবে কীভাবে লিখবে বইয়ের উদাহরণগুলো ফলো করো ওইভাবেই লিখবে ঠিক আছে আচ্ছা এবার দেখো তারপরে টপিক সাত পেজ আছে দেখো ফরমেশান অফ ডিফেন্সাল ইকুয়েশান মানে একটা একটা ডিফারেন্স ইকুয়েশান দিয়ে দেবে সেখানটায় তোমার আরবিটারি কনসেন্ট থাকবে আরবিটারি কনসেন্টগুলোকে তাড়িয়ে ডিফেন্স ইকুয়েশান বানাতে হবে স্যার একটা উদাহরণ দিন না ভালো বুঝবো আচ্ছা উদাহরণ দিচ্ছি তোমাকে আমি ধরো উদাহরণটা বই থেকেই নিচ্ছি আমি তাহলে ভাষাটাও লিখতে তোমার সুবিধা হবে বইয়ের বাইরেও হয়তো করাবো চিন্তা করবে না ধরো একটা অঙ্ক এরকম নিচ্ছি এই অঙ্কটা ধরো এই অঙ্কটা একটা ভালো অঙ্ক দশ পেজে এক্সাম্পল ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সিক্স এক্সাম্পল ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সিক্স কি বলেছে বলছে কনস্ট্রাক্ট ডিফেন্স ইকুয়েশন বাই এলিমিনেশন অফ আরবিটারি কনস্ট্যান্ট এ অ্যান্ড বি ফ্রম দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার সমান ওয়ান এই এখান থেকে এ আর বি দুটো আরবিটারি কনসার্ন আছে এই দুটো আরবিটারি কনসার্নকে তাড়িয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশান বানাতে বলেছে ঠিক আছে আচ্ছা তাই একটু টুয়েলভে শিখেছিলে বাট এখানে একটু কঠিন কঠিন হয়তো থাকতে পারে ঠিক আছে সব বুঝিয়ে দিচ্ছি এবার শোনো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশানে কটা আরবিটারি কনসার্ট আছে না দুটো এ আর বি তাহলে এর এর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশান যে বানাবো যেটা সেটা হচ্ছে দুই অর্ডারের হবে অর্থাৎ ডি টু ওয়াই ডি এক্স টু থাকবে কথা ক্লিয়ার আচ্ছা স্যার দুটো আরবিটারি কনস্ট্যান্ট থাকলেই কি সবসময় দুই অর্ডার হবে উত্তর হচ্ছে না ভাই কিছু কিছু সময় এই আরবিটারি কনস্ট্যান্টগুলো ইনডিপেন্ডেন্ট হয় না যেমন স্যার যেমন ধরো এ এক্স প্লাস ভিওয়াই প্লাস সি টু জিরো ঠিক আছে এক্স প্লাস ভিওয়াইকোয়াল টু সি ইকাল জিরো প্রশ্নে পড়া থাকবে সি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট কিন্তু দেখো এখানটায় সি আরবিটারি কনস্ট্যান্ট হলেও এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয় মানে এই তিনটে আরবিটারি কনস্ট্যান্টকে আমরা চাইলে দুটো আরবিটারি কনসার্টে পরিণত করে ফেলতে পারি কীভাবে তুমি দেখবে দেখাচ্ছি এ নর্টিক্যাল টু জিরো ধরে নাও ধরে নিয়ে দু সাইড এ দিয়ে ভাগ করে দাও তাহলে এটা এ দিয়ে ভাগ করলে কী হবে এ এক্স বাই এ প্লাস বি ওয়াই বাই এ প্লাস সি বাই এ সমান জিরো বাই এ তাহলে এ বাই এ মানে ওয়ান প্লাস বি বাই এ প্লাস সি বাই এ সমান জিরো এবার বি বাই এ সি বাই এ এটাকে নতুন আরবিটারি কনসার্ট নাম দাও এই নতুন আরবিটারি কনসেন্ট কথার কথা হচ্ছে এটা হচ্ছে বি ওয়ান আর এটা হচ্ছে সি ওয়ান তাহলে বি ওয়ান সি ওয়ান এটা হচ্ছে নতুন আরবিটারি কনস্টেন্ট তাহলে দেখো এই একই ইকুয়েশান রিডিউস হয়ে গেল এইটায় যেখানে কি না তিনটে আরবিটারি কনসেন্ট নেই এখানে আছে দুটো আরবিটারি কনস্ট্যান্ট তাহলে এই এই ডিফারেন্স ইলিকুয়েশানটা দিয়ে যদি বলে আরবিটারি কনসেন্ট তাড়াও তাহলে কিন্তু আমরা তিন অর্ডারের ডিফারেন্সিয়াল এলিকুয়েশান পাবো না এক দুই তিন তিনটে আরবিটারি কনস্ট্যান্ট তার জন্য তিন অর্ডারের ডিফারেন্সিয়াল এলিকুয়েশান পাবো না আর যদি তুমি তিন অর্ডারের ডিফেন্স অ্যালুকুয়েশান আনো তাহলে তোমাকে নাম্বারও দেওয়া হবে না কারণ দেখতে হবে যে আরবিটারি কনস্ট্যান্টগুলো ইন্ডিপেন্ডেন্ট কিনা স্বাধীন কিনা এখানে আরবিটারি কনস্টগুলো স্বাধীন নয় ঠিক আছে এখানে ভাগ করে দিলে দেখো দুটো আরবিটারি কনস্ট্যান্ট চলে আসছে তাহলে এর যে ডিফেন্স অ্যালুকুয়েশান আসবে তার অর্ডার হবে দুই কিন্তু এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট তুমি তোমার ইচ্ছা হলো এ দিয়ে ভাগ করবে করো এ দিয়ে ভাগ করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ওয়াই স্কোয়ার সমান ওয়ান বাই এ বি বাই এ কে তুমি কী ধরবে বি ওয়ান ধরো ওয়ান বাই একে তাহলে কী ধরতে হবে এ ওয়ান তো সেই তো দুটোই তো অরবিটারি কনসার্ন থাকে ঠিক আছে তাহলে এর অর্ডার হবে দুই চলো অঙ্কগুলো করি অঙ্কগুলো করলে আরও ভালো বুঝবো ঠিক আছে এরপরে এরপরে এটাকে ধরবো ঠিক আছে আচ্ছা তো এর অর্টারি কী কীভাবে ডিফারেন্স ইকুয়েশন বানাতে হয় এর সাপেক্ষে ডেরিভেটিভ চালিয়ে দাও এক্স সাপেক্ষে স্যার কয়বার ডেরিভেটিভ চালাবো উত্তর হচ্ছে দুইবার কেন দুইবার কারণ একটু আগে বলেছি যে এর যে ডিফারেন্স অ্যালিকোয়েশানটা আনবে আসবে সেটা দুই অর্ডারে হবে ওইজন্য দুবার লেক্সিসের সাপেক্ষে ডেরিভেটিভ চালিয়ে দিই লিখিয়া আগে a এ তো ধ্রুবক আর 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2x + b ধ্রুবক আর y স্কয়ার ডেরিভেটিভ ডি ডি এক্স অফ y স্কয়ার মানে 2y আর y এর আর একবার ডেরিভেটিভ মানে করছেন নিশ্চয় তাহলে এটা হচ্ছে 2y dy / dx সমান a এর ডেরিভেটিভ হচ্ছে 0 clear clear তাহলে হচ্ছে clear এবার দুই দিয়ে ভাগ করে দাও দুই দিয়ে আচ্ছা দুই কমন নাও দুই কমন নিলে এ এক্স প্লাস বি ওয়াই টু জিরো ঠিক আছে তাহলে আবার দুই দিয়ে ভাগ্য দিলে এ এক্স প্লাস বি ওয়াই ডিওয়াই ওয়াই ডিএক্স টু বাস এবার কী করবো দেখো এই এ আর বি কনস্ট্যান্টগুলোকে সব ধারে রাখবো ঠিক আছে লাভ কী হবে লাভটা এক্ষুনি বলব তাহলে এটাকে ওদিকে নিয়ে চলে গেলে বি ওয়াই সমান কী আছে মাইনাস ঠিক আছে এবারে এবারে দেখো বি ওয়াই ডি ওয়াই ডি এক্স সমান মাইনাস এক্স তাহলে এবার হচ্ছে এই বিটাকে এর তলায় ভাগ দিয়ে দাও তাহলে বিটাকে এর তলায় ভাগ দিলে এখানে বি হয়ে যাবে এক্সটাকে এখানে ভাগ দিয়ে দাও তাহলে এখানে হয়ে যাবে এক্স লাভ কী হলো লাভ হয়ে গেলো এটাই যে এখানে পুরোপুরি কনস্ট্যান্ট চলে এলো এবার ডিডিডিভ করা হলে পুরোপুরি যাবে ঠিক আছে তাহলে এবার দুদিকে ডিডিডিভ করো তাহলে এক্স ডি এক্স ধরো ওয়াই ওয়াই এক্স ডট ডি ওয়াই বাই ডি এক্স সমান কী হচ্ছে এক্স অফ এটা পুরো জিরো হয়ে যাবে তাহলে আমার আর আর্মিটারি কনস্ট্যান্ট কিছু থাকলো না এবার এটাকে ডেডিউট করবে কী করে না ইউভি রুলে এটা ফিক্সড এটা ডেরিভেটিভ তারপর এটা ডেরিভেটিভ এটা ফিক্সড তো এটা এমপ্লাই করছে ধরো প্রথমে এটাই ফিক্সড রাখছি এক্স ডট এক্স অফ ডি ওয়াই ওয়াই এক্স ফর্মুলাটা মনে আছে তো এক্স অফ ইউ ভি সেমন কী হয় ডি এক্স প্লাস ডি এক্স ভি মানে হচ্ছে এটা ফিক্সড রেডারেটিভ যোগ এটা ডাইরেটিভ এটা ফিক্সড আরেকটা ফর্মুলা আছে সেটা বলে দিই লাগবে এক্ষুনি ইউ বাই ভি হলে কী হয় নিচেরটা স্কোয়ার হয়ে যায় নিচেরটা উপরে ওঠে নিচেরটা উপরে ওঠে এটা ডেরেটিভ মাইনাস অদল বদল ভির জায়গায় ইউ ইউর জায়গায় ভি ইউ ডি ডিএক্স ঠিক আছে বাস তাহলে এটা ফিক্সড রেডিটিভ যোগ এবার হচ্ছে এটা ডাইডিভ হবে তাহলে ডিএক্স অফ ওয়াই ওয়াই এক্স এটা চুপচাপ বসে থাকবে তাহলে ডি ওয়াই ওয়াই ডি এক্স ইকাল টু জিরো ঠিক আছে এটা হচ্ছে কনস্ট্যান্ট ওই জন্য ডেড হচ্ছে জিরো তাহলে এবার দেখো ডি ওয়াই ডি এক্স মানে হচ্ছে ডি টু ওয়াই এক্স টু প্লাস ডি ডি এক্স ওয়াই ওয়াই এক্স এটা আমি এখানে করছি ডি অফ ওয়াই ওয়াই এক্স ওই ইউবাই ভি ফর্মুলা তাহলে নিচেটার স্কোয়ার হবে নিচেটা স্কোয়ার হবে নিচেটা উপরে উঠবে উপরেটা ডেরিভেটিভ তাহলে ডি এক্স মাইনাস অদল বদল তাহলে ওয়াইটা এখানে আসবে এক্সটা এখানে যাবে তলে ডি ডি এক্স অফ এক্স তাহলে এক্স ডি ওয়াই / ডি এক্স - ওয়াই এক্স এর ডেরিভেটিভ 1 হয় .1 / এক্স স্কয়ার ঠিক আছে এক্স স্কয়ার ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখলে কি হয় এক্স / এক্স স্কয়ার ডি ওয়াই / ডি এক্স - ওয়াই / এক্স স্কয়ার ঠিক আছে আচ্ছা ডি ডি এক্স অফ ডি / ডি এক্স মানে হচ্ছে এইটা তাহলে এক্স / এক্স স্কয়ার এটাকে আমরা কাটাকাটি করা যায় তাহলে 1 / এক্স 1 / এক্স ডি / ডি এক্স

x² দিয়ে গুণ করলে এটা কি হয়ে যাবে এটা পর লাইনটা এখানে করছি ঠিক আছে তাহলে x² দিয়ে গুণ করলে কি হবে x² দিয়ে গুণ করলে xy আচ্ছা x² দিয়ে গুণ করলে তো আর ঠিক আছে তাহলে x² দিয়ে গুণ করো তাহলে xy dy2 dx2 হ্যাঁ এটা x² দিয়ে গুণ করলে সেই x হবে তাহলে x dy / dx এর হোল স্কয়ার এটা x² দিয়ে গুণ করলে -y अच्छा, ডি ওয়াই ওয়াই ডিএক্স ইকাল টু জিরো অ্যান্সারটা মিলল নাকি দেখো তো এক্স ওয়াই ডিটিস টু প্লাস এক্স ডিওয়াই ডিএ্সের হোল স্কোয়ার মাইনাস ওয়াই টু জিরো একদম মিলে গেছে এটা এটাই এটাই হচ্ছে তোমার অ্যান্সার ঠিক আছে এবার এটা করবো এবার ধরো পরীক্ষা দিলো যে অপটেন দ্য ডিফেন্স অ্যালিকুয়েশন বাই এলিমিনেটিং দ্য ডিফেন্স এলিকুয়েশন বাই এলিমিনেটিং আরবিটারি কনস্ট্যান্টস এবিসি ঠিক আছে এবিসি আরবিটারি কনস্ট্যান্টকে এলিমিনেট করে ডিফেন্ট ক্যালিকুয়েশান বানাও ঠিক আছে তো তুমি তাহলে প্রথমে কী করবে এক্সেস্ট ডেডিটিভ করবে এক্সেস্ট রেডিভ করলে কী হবে এটা এ এক্সে ডেটিভ ওয়ান প্লাস বি ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু জিরো দেখো বুঝতে পারছো কিনা সি ডিডিটিভ জিরো ওয়াই ডেটিভ ডিওয়াই ডিএক্স আর এক্সে ডিটিভ ওয়ান ঠিক আছে তাহলে এটা এমপ্লাই করছে ডি ওয়াই বাই এক্স সমান এটার এদিকে যাবে আর বাই বি দেখা বুঝতে পারছো কিনা তাহলে টোটালটা একটা ধ্রুবক তাহলে একে ডি করলে কী হবে জিরো হয়ে যাবে না ডিডিএক্স হচ্ছে মাইনাস এ বাই বি তাহলে ডিডিএক্স ডি এক্স মানে হচ্ছে ডি টু বাই ডিএক্স টু ডিএক্স টু হচ্ছে জিরো দেখো সবই না ঠিক আছে এইটাই হচ্ছে তোমার নির্ণয় অবকল সমীকরণ ঠিক আছে আচ্ছা এরকম আরও একটা অঙ্ক দিচ্ছি দেখো আর এটা তিনটে থাকা সত্ত্বেও কেন দুটো এলো এটা কারণ জানতে চাইতে পারে তা তুমি লিখবে যে হেয়ার

কিন্তু দুই অর্ডারে এলো কারণ এটা হচ্ছে আরবি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নয় এ বি সি এর আর্বিটারি কনস্ট্যান্ট কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট নয় কেন ইন্ডিপেন্ডেন্ট নয় তোমাকে একটু আগে বলেছি এ নর্টিক্যালটি যদি এ দিয়ে যদি ভাগ করে দাও তাহলে দেখবে দুটো আরবিটারি কনস্ট্যান্টে পরিণত হয়ে গেছে আচ্ছা এরকম আরও একটা অঙ্ক দিচ্ছি দেখো মনে করো এরকম আছে ওয়াই ইকাল টু ওয়াই ইকাল টু ওয়াই ইকাল টু একটু দাঁড়ো হ্যাঁ এই টু দার বি প্লাস সিক্স এইট টু দার বি প্লাস সিক্স আর প্রশ্নে বলে দেবে যে এটা হচ্ছে এরা হচ্ছে এরা হচ্ছে তোমার এ বি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট তোমাকে ডিফারেন্সিয় কোয়েশান বানাতে বলবে তো তোমার মনে হবে যে দুটো আছে তাহলে দুই অর্ডারে হবে কিন্তু না এটাকে কী লেখা যায় এ ই টু আর বি ডট ই টু ডুয়ার এক্স দেখো ঠিক আছে কিনা ই টু আর বি এক্স মানে ই টুয়ার বি প্লাস এক্স এবার আর বি এর টোটালটা একটা কনস্ট্যান্ট এটাকে ক্যাপিটাল এর নাম দিয়ে দাও আর হয় আর এই ক্যাল টু এ ইক্যাল টু

তাহলে এবার ডিওয়াইডিএক্স আমার কাজ কি আমার কাজ হচ্ছে এই আরবিটারি কনস্ট্যান্টটাকে তাড়ানো যেভাবে হোক তাড়াতে হবে কোন রিলেশান থেকে না এই দুটো রিলেশান থেকে তাহলে দেখো এটাও এটা এটা সমান তাহলে এই সাইডগুলোও সমান হবে তাহলে ডিওয়াইডিএক্স সমান ওয়াই ব্যাস এইটাই আমার রিকোয়ার ডিফারেন্সি ইকুয়েশন ঠিক আছে আচ্ছা এবার তারা শর্ট কোশ্চেন দিতে পারে শর্ট কোয়েশ্চেন দিতে আচ্ছা একটা কথা বলে দিই এটা এগারোটারের হলো কেন কারণ বি এরা আরবিটারি কনস্ট্যান্ট হলেও এরা ইন্ডিপেন্ডেন্ট নয় কারণ এটাকে একটা আরবিটারি কনস্ট্যান্টে পরিণত করা যাচ্ছে ঠিক আছে এবার ধরো পরীক্ষার প্রশ্ন এলো পরীক্ষার প্রশ্ন এলো যে এ এক্স এ এক্স এ ধরো একটু বলতে দাও এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো এটা তোমাকে ইকুয়েশান দেওয়া হয়েছে এই ইকুয়েশান থেকে যে ডিফারেন্স অ্যালিকুয়েশান ফর্ম করবো আমরা আরবিটারি কনসেন্টগুলোকে তাড়িয়ে এই বি আরবিটারি কনসেন্টগুলোকে তাড়িয়ে যে ডিফারেন্স অ্যালিকোয়েশান ফর্ম ফর্ম করবো তার অর্ডার কত হবে এক নম্বরের কোয়েশ্চেন চল্লির উত্তর দাও দেখি মনে মনে যেটা বলেছো দেখে নাও মিলছে কি না উত্তর হবে উত্তর হবে এক কেন কারণ আমরা আমরা এ বি দুটো আরবিটারি কনস্টেন্ট আছে আমাদের মনে হতে পারে যে ডিফারেন্সেন আসবে তার অর্ডার হবে দুই কিন্তু এটা ঠিক নয় কারণ এ আর বি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নয় কেন কারণ এ নর্টিক্যাল টু জিরো এটা ধরে নেবো তাহলে এটা কী হয়ে যাবে দু সাইড এ দিয়ে ভাগ করে দাও তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার বাই এ সমান জিরো জিরো বাই এ তাহলে এ এক্স স্কোয়ার বাই এ প্লাস বি ওয়াই এ ওয়াই স্কোয়ার সমান জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই এটাকে নতুন একটা আরবিটারি কনসেন্ট দাও তাহলে দেখো একটা টার্বিটারি কনসেন্টে পরিণত হয়ে গেল আশা করছি বুঝতে পারছো কী বলছি তাহলে এখান থেকে যে ডিফেন্সের কোয়েশান আসবে তার অর্ডার কত হবে তার অর্ডার হবে এক এবার যদি বলে ডিফেন্স কোয়েশানটাকে বের করো তাহলে এটাকে সিম্পলি ডেলিভিডিভ করে দেবে ডেলিডিভ করে দিয়ে এটা করে দেবো অথবা করে দিচ্ছি তাহলে এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার ইকোয়াল টু জিরো তার 100 স্কয়ার ডেরিভেটিভ চলে এটা 2x + a * y স্কয়ার ডেরিভেটিভ 2y dy / dy dx = 0 এবার এখান থেকে কি a এর মানটা বের করে এখানে বসিয়ে দাও ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করার মানে কি এই আরবিটারি কনস্ট্যান্টটাকে তাড়াতে হবে তাহলে এখান থেকে a এর মান কত হয় a এর মান হচ্ছে x স্কয়ার / y স্কয়ার দেখো ঠিক লিখলাম কিনা x স্কয়ারটা ওদিকে গেলে x স্কয়ার / y স্কয়ার ঠিক আছে এবার এই জায়গায় বসিয়ে দাও তাহলে 2x + a মানে হচ্ছে - x স্কয়ার / y স্কয়ার * 2y dy/dx = 0 তাহলে 2x yy কাটবে তাহলে -x² 2x² / y / y dy/dx = 0 এবার 2 কমন নিয়ে নিলে 2 কমন নিলে এরকম হয়ে যাবে হ্যাঁ তাহলে x - x² / y এবার একটু সাজিয়ে গুছিয়ে দিতে হয় আর কি এর সারা কিছু না দু সাইড y দিয়ে গুণ করে দিতে পারো সের ওয়াই দিয়ে গুণ করে দিতে পারো ঠিক আছে এরকম আর কি মানে বুঝতেই পারছো কী বলতে চাইছি এগুলো নিয়ে ভাববে না আচ্ছা তাহলে এই এই হয়েছে আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা তোমাদের পরীক্ষা করার কাছে খুব ইম্পর্টেন্ট সেই অঙ্কটা হচ্ছে তোমার বইতেও কিছু আছে এগুলো একটু নিজেরা দেখবে নিজেরা দেখলে বুঝতে পারবে এই যেমন দশ পাতা আমি একটা করে দিলাম দশ পাতা হচ্ছে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সিক্সটা আমি করে দিলাম এবার ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সেভেনটা তোমরা একটু নিজেরা ট্রাই করবে পারবে আচ্ছা আমি যে অঙ্কটা করতে বাচ্চাদের প্রবলেম হয় সেইটা একটু করে দিচ্ছি বরঞ্চ সেইটা হচ্ছে উনিশ পাতায় ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর এটা স্টার মেরে রাখবে এটা খুব ভালো একটা অঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর এটা কী বলছে দেখো অপটেন দ্য ডিফারেন্স লিকেশন অফ অল সার্কেলস ইচ অফ হুইচ টাচেস দ্য টাচ ইস দ্য অ্যাক্সিস অফ এক্স অ্যাট অরিজিন আমি অঙ্কটা একটু তুলে দিচ্ছি বরঞ্চ एक्साम्पल वन पॉइंट फाइव पॉइंट फोर एक्साम्पल वन पॉइंट वन पॉइंट फाइव पॉइंट फोर कि द डिफेंस लोकेशन अफटेन में एक शर्टकाटे चलिए D डिफेंस लोकेशन मैं डी लिखे डी अफ अल सार्केल्स अफ अल सार्केल्स अफ अल सार्केल्स इच अफ हुई ইজ অফ হুইচ ইজ অফ touches the দ্য অ্যাক্সিস অফ এক্স x axis এক্স অ্যাক্সিস তাহলে কী বলছে এক্স অ্যাক্সিসকে অরিজিনে টাচ করছে এক্স অ্যাক্সিসকে অরিজিনে টাচ করছে এরকম যে সমস্ত বৃত্তগুলো আছে তাদের হচ্ছে সমীকরণ বা করো তাহলে এক্স অ্যাক্সিসকে অরিজিনে টাচ করছে মানে আচ্ছা একটা ভুল ছবি আঁকি তারপর ঠিক অরিজিনে টাচ করছে মানে এই এই যে অরিজিনে টাচ করছে এবং অরিজিনে সরি এক্স অ্যাক্সিসকে অরিজিনে টাচ করছে মানে এক্স অ্যাক্সিসকে টাচ করছে এই বৃত্তটাও এক্স অ্যাক্সিসকে টাচ করছে এই বৃত্তটাও এক্স অ্যাক্সিসকে টাচ করছে কিন্তু এরা এরা হচ্ছে অরিজিনে টাচ করছে না এরা এই বিন্দুতে টাচ করছে এই বিন্দুতে টাচ করছে কিন্তু অরিজিনে টাচ করা মানে কি জানে বোঝা যেন তো মানে এইরকম একটা বৃত্ত হবে মানে এ সাইড এ সাইড সেম থাকবে মানে আইডেন্টিক্যাল থাকবে এ এ সাইড আইডেন্টিক্যাল হবে তাহলে ভালো করে একটা ছবি আঁকি ভালো তো আমি আঁকতে পারি না তোমরা জানো যা হোক একটা ফালতু করে আঁকছি ব্যাস এবার তোমরা ভালো করে এঁকে নেবে ঠিক আছে ব্যাস মনে হচ্ছে দেখো এটা 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 আইডেন্টিক্যাল হলো না এটা আমার ছবি আঁকা বাজে হয়েছে বলে কিন্তু এ সাইড পুরো আইডেন্টিক্যাল হবে নাহলে অরিজিনাল কী করে টাচ করে তাই না অরিজিনাল টাচ করা মানে এ সাইড একদম সেম হবে ঠিক আছে আইডেন্টিক্যাল হবে তাহলে এবার সেন্টারটা কীরকম হবে বলো সেন্টারটা হচ্ছে কথার কথা হচ্ছে জিরো বি স্যার জিরো বি ধরলেন কেন কারণ এটা ওয়াই অ্যাক্সিসের উপরে ও এক্সের উপরে মানে এটা এখানে আরেকটা অবজেকশান থাকে যে স্যার বলছে যে এক্স এক্সিসকে অরিজিনাল টাচ করেছে তাহলে ছবিটা এরকম উপরের দিকে না হয় এরকম মতো হতে পারতো মানে এক্স অ্যাক্সিসকে অরিজিনে টাচ করেছে মানে তো ছবিটা হতে পারত এটাও তো এক্স এক্সিসকে অরিজিনে টাচ করেছে হ্যাঁ হতে পারতো তো তখন তখন কী হতো না তখন এই যে এটা আছে কী হতো এটা এটা হতো জিরো 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 ধরো কথার কথা হচ্ছে জিরো মাইনাস বি তাই তো আরে ভাই আমার এটা দিয়ে করলে এটা দিয়ে করলে আলটিমেটলি ডিফারেন্স লোকেশানটা সেমই হবে ঠিক আছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে পুরো ফ্যামিলিটাকে তুলে ধরছে বুঝলে তো মানে এখানে একটা সার্কেল নেই এখানে অসংখ্য সার্কেল থাকবে কি বলেছে দেখো অপটেন দা ডিফেন্স অফ সার্কেলস একটা সার্কেল বলেছে অফ সার্কেলস ইজ অফ হুইজ টাচেস অরিজিন মানে এরকম অসংখ্য সার্কেল থাকবে তার ডিফেন্স এলুকেশনটা বের করতে হবে এই ব্যাপারগুলো যদি খুলে বলতে যাই তাহলে একটু ব্যাপারটা জটিল লাগবে সহজ করে বুঝাচ্ছি সহজ করে বুঝো বড় হলে আরো খুলে খুলে তুমিটা নিজেরাই বুঝতে পারবে ঠিক আছে এখানে একটা সার্কেল নয় এখানে অসংখ্য সার্কেলের কথা বলা হচ্ছে ফ্যামিলি অফ সার্কেলস সেখান থেকে ডিফেন্স অ্যালিকুয়েশান আসবে একটু যারা একটু বুঝতে চাইছো তাদেরকে একটু বলি যে ধরো একটা ডিফেন্স অ্যালিকুয়েশান আছে ডি ওয়াই বাই ডিএক্স সমান ধরো ওয়ান তাহলে এটাকে সলভ করলে এটাকে সলভ করলে কি তুমি একটা কার্ভ পাও দেখবে এটাকে সলভ করতে হয় কীভাবে ওয়াই সমান ডিএক্সটা ওদিকে গুণ করতে দাও ইন্ডিকেশান চাপিয়ে দাও তাহলে ওয়াই সমান এক্স প্লাস সি এবার সিটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট লেখো তার মানে কি বুঝো তার মানে হচ্ছে ওয়াই ইকাল টু এক্স প্লাস ওয়ান ওয়াই ওয়াইকাল টু এক্স প্লাস টু ওয়াই ওয়াইকাল টু এক্স প্লাস থ্রি ওয়াই ওয়াইকাল টু এক্স প্লাস ফোর হ্যাঁ এরকম ওয়াই ওয়াইকাল টু এক্স প্লাস একের দুই এই সমস্ত স্ট্রেট লাইনের কথা বলা হচ্ছে এই সমস্ত স্ট্রেট লাইনের কথা বলা হচ্ছে ঠিক আছে এই সমস্ত স্ট্রেট লাইন এই সমস্ত স্ট্রেট লাইনের ডিফারেন্স অ্যালুকেশান আলটিমেটলি এখান থেকে এখান থেকে তুমি কী পাবে ডি এক্স সমান ওয়ান তাহলে ডি এক্স ইকাল টু ওয়ান এই ডিফারেন্স অ্যালুকেশানটাকে সলভ করলে আমরা ফ্যামিলি অফ কার্ক পাই ফ্যামিলি অফ কার্ক পাই একটা কার্ড নয় ফ্যামিলি অফ কার্ক পাই এখানটা এরকম ফ্যামিলি অফ সার্কেল যেখানে অসংখ্য সার্কেল আছে তার ডিফারেন্সাল ইকুয়েশান বের করতে বলেছে তো অত বেশি চাপ নিতে হবে না যেভাবে বুঝাচ্ছি বুঝে নাও সহজ করে হয়ে যাবে ঠিক আছে তাহলে বি যদি হয় তাহলে এই সার্কেলের ইকুয়েশান কী হয় একটু মনে করিয়ে দিই কোনো একটা সার্কেলের সেন্টার যদি আলফা বিটা হয় আর তার রেডিয়াস যদি আর হয় তাহলে ইকুয়েশান হয় এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান আর স্কোয়ার এটা হচ্ছে ইকুয়েশান এবার এখানটা হচ্ছে সেন এখানে সেন্টারটা হচ্ছে জিরো বি কেন জিরো বি কারণ এটা ওয়াই এক্সেসের উপরে আছে ঠিক আছে এটা ওয়াই এক্সের উপরে আছে এবার রেডিয়াস কত এটা দেখো এখান থেকে এতটা হচ্ছে রেডিয়াস এখান থেকে এত এতটা ডিস্টেন্সটা কত এটা হচ্ছে বি ডিস্ট্যান্স তাহলে ইকুয়েশন কী হবে এক্স মাইনাস জিরোর হোল স্কোয়ার এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার সমান রেডিয়াসের স্কোয়ার মানে বি স্কোয়ার ঠিক আছে এটাকে একটু সিম্পলিফাই করলে কী হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস প্লাস না মাইনাস টু বি ওয়াই প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল ফর্মুলা ফেলেছি এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার মানে স্কোয়ার সমান বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার কেটে দাও তাহলে ইকোয়েশানটা কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু বি ওয়াই সমান জিরো তাহলে এই ফ্যামিলি অফ সার্কেলসের ইকোয়েশানটা কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু বি ওয়াই সমান জিরো ঠিক আছে এবার তুমি ধরো ছবিটা এরকম না হয় যদি নিচে করতে তখন কি আসতো জানো তো তখন এখানে আসতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে আসতো প্লাস টু বি ওয়াই ইকোয়াল টু জিরো এটাকে সলভ করো এটাকে সলভ করো আলটিমেটলি ডিফারেন্সাল ইকুয়েশান সেমই আসবে এই নিয়ে চাপ নেবে না ঠিক আছে ডিফারেন্স ইউকেশান সেম আসবে এইগুলো নিয়ে চাপ নেবে না তুমি করে দেখতে পারো ওগুলো নিয়ে ভাববে না ঠিক আছে তাহলে এবার হচ্ছে এইটাকে সলভ করবো ঠিক আছে তো এটাকে সলভ করলে কী সলভ করবো কীভাবে দেখো এখানে আরবিটারি কনসেন্ট একটা সেটা হচ্ছে বি তো তো কী বি এটাকে আলাদা জায়গায় রাখো না তাহলে y স্কয়ার সমান কি আছে 2by y দিয়ে ভাগ করে দাও তাহলে x স্কয়ার + y স্কয়ার / y = 2b এবার দুদিকে ডেরিভেটিভ চালিয়ে দাও তাহলে এটা পুরো জিরো হয়ে যাবে আর এটা u / v u / v মানে কি নিচেরটা স্কয়ার নিচেরটা উপরে উঠবে তারপর ডি ডি x উপরেটা माइनस x স্কয়ার + y স্কয়ার অদলবদল এটা এখানে বসবে এটা এখানে বসবে এটা এখানে বসলো এবার y এর ডিরাইভ হবে তাহলে ডি ডি এক্স অফ y মানে dy/dx ঠিক আছে y স্কয়ার এর দিকে গুণ করে দিলে জিরো হয়ে যাবে তাহলে y y ইনটু এটা ডেরিভেটিভ চাইছি তাহলে x স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x y স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2y dy/dx - x স্কয়ার + y স্কয়ার ইনটু dy/dx আর by y স্কয়ার লিখো না y স্কয়ার টা এর সাথে গুণ করে দিলে ইকুয়াল টু 0 ঠিক আছে বাস ছেড়ে দাও তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো তো 2xy 2xy + 2y² / dx 2y² / dx - x² dy / dx - y² dy / dx x = 0 এবার 2y² dx থেকে y² dx বাদ দিলে একটা y² dx হবে তাহলে 2xy + y² dy / dx -x2 dy/dx = 0 দেখো ওটা লিখিনা 2a2 কে y2 ভাগ দিলাম 2a2 কে y2 ভাগ দিলে y2 আছে সেটা লিখিছি আর dy/dx তো কমন গেছে তাহলে এটাকে একটু ভালো করে সাজিয়ে লিখলে কি হবে ধরো y2 - x2 y2 - x2 / x2 - y2 এরকম লেখো তাহলে এক চান্সে চলে আসবে x2 - y2 / 2xy এটা 78 এর ক্যালকুলেশন ভাই এগুলা আমি তোমাকে আর কি বোঝাবো এক্স স্কোয়ার মানস বয়স্ক ডিভাইড এক্স সে টু এক্সাই দেখা এক্স স্কো মাইনাস বয়স্ক ডিভাইড সব টু এক ঠিক আছে এটা হচ্ছে তোমার রিকোয়ার্ড ডিফারেন্স অ্যালুকেশান এইখানে লেখা আছে দেখো এই উনিশ পাতায় কিন্তু উনিশ পাতায় যেটা করেছে ওটা তোমরা কিন্তু বুঝতে পারবে না ট্র্যানজেন্ডার অরিজিন ওটা হচ্ছে তোমার অন্যভাবে করে দিয়েছে ওটা একটু জটিল করেই করা আছে আমি যেটা করি সেটাই সহজ এবার যদি বলো ভাষা কীভাবে লিখবো তাহলে কী বলি বলো তো তাহলে তাহলে প্রথমে একটা ছবি এঁকে দেবে ছবি এঁকে দিলে স্যার খুশি হয়ে যাবেন ছবিকে দিয়ে বলবে যে যে সার্কেল বলবে দা ইকুয়াল এরকম করে লিখবে যে লেট দা লেট দা সেন্টার বি আচ্ছা আমি একটু হালকা করে ফাসাটা নাই লিখে দিচ্ছি ঠিক আছে লেট লেট দা সেন্টার লেট দা সেন্টার বি এট 0b 0b ছবি আঁকা থাকবে দেন দেন ব্যাসার্ধ রেডিয়াস ইকুয়াল টু বি এবার এরপর থেকে সব করা আছে এক্স স্কোয়ার মাইনাস টু বিয়াই জিরো এবার ডেলিভিটিভ করে এটা বের করে দিলেই হয়ে যাবে আর কিছু না ঠিক আছে ব্যাস এই হচ্ছে কনসেপ্ট ঠিক আছে আচ্ছা এবার দেখো আরেকটা জিনিস একটু বলার আছে সেটা একটু বলে দিলে আজকের ক্লাসটা শেষ করে দেবো সেটা হচ্ছে পেজ বারোতে দেখো পেজ বারোতে ওয়ান পয়েন্ট থ্রি আর্টিকেল পেজ বারোতে ওয়ান পয়েন্ট থ্রি আর্টিকেল ওইখানে ওইখানে হচ্ছে লেখা আছে সলিউশন অফ এ ডিফারেন্সলিউশান মানে একটা ডিফারেন্সালিকশনের সলিউশান বলতে কী বোঝায় কমপ্লিট সলিউশন বলতে কী বোঝায় সিঙ্গুলার সলিউশন বলতে কী বোঝায় এইগুলো হালকা করে আমরা একটু বুঝে নিয়ে হালকা করে মানে হালকা করে নয় ভালো করে বুঝে নিয়ে হুম আজকে ক্লাসটা শেষ করব চলো ডিফারেন্স লিকুয়েশান নিচ্ছি d2y dx2 9y ডি এক্স টু সমান নাইন ওয়াই এটা একটা আচ্ছা ওয়াই টু আর ওয়াই টু আমরা এক একবার করে পুট পুট করে এখানটা দেখব এই যে এই যে আছে এখানে পুট করে দেখব যে কী ঘটে প্রথমে এইটা নিচ্ছি ওয়াই টু এখানে বসাচ্ছি ওয়াইয়ের জায়গায় ইডু দুবার টু বসাচ্ছি তাহলে ডি টু ডি এক্স আর এখানটা বসাচ্ছি এখানে বসাচ্ছি নাইন ওয়াই জায়গায় ইট দুবার টু এক্স বসে দেখো তো কী হচ্ছে ইটদুয়ার টু এক্সের দুবার ডেরিটিভ করতে বলেছে ডি টু ডু এক্স টু মানে কি এটা হচ্ছে দুবার ডেডিটিভ ইট দুবার টু এক্সের একবার ডেরিটিভ করলে কী হয় ইট দুবার টু এক্স আর মাথারটার একবার ডেডিটিভ হয় সেটা হচ্ছে দুই এর আরেকবার ডেডিভ করলে কী হবে ইট দুবার টু এক্স আর এই দুইটা আবার একবার এর সাথে গুণ হয় চার হবে তাহলে এই সাইডটা হবে ফোর ইট দুবার টু এক্স এই সাইডটা কী হলো নাইন ইট দুবার টু এক্স দেখো তো মিললো মিলল মিলল মিললো না তার মানে এটাই বোঝাচ্ছে যে এই যে ডিফারেন্সাল ইকুয়েশানটা আছে এইটা হচ্ছে এইটা দ্বারা এইটা দ্বারা স্যাটিসফায়েড নয় এটা দ্বারা স্যাটিসফায়েড নয় স্যাটিসফায়েড কখন বলা হবে না যদি এ সাইড এ সাইড পুরো সমান হয়ে যায় মানে এ সাইডে যা আছে এ সাইডে তাই থাকবে এ সাইডে তাই থাকবে সেটাকে বলে স্যাটিসফাই করা এটা বসিয়ে দেখি চলো তো কীরকম হয় এবার এখানটা টু টুয়েক্স বসাবো না ইটুকু থ্রি এক্স বসাবো দেখি কীরকম মজা আসে ইটদুয়ার থ্রি এক্স বসালে এখানে ইট দুয়ার থ্রি এক্স বসাচ্ছি এখানে ওয়াই জায়গায় কি বসাচ্ছি থ্রি ঠিক আছে এবার এর দুবার করলে কী হবে তিন 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 আচ্ছা ইটদুয়ার থ্রি 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 এক্স তিনটা আবার এর সাথে গুণ হয়ে নাইন হয়ে যাবে তাহলে এর দুবার করলে এইটা হবে তাহলে এইটা হবে নাইন ইট এখানে আছে নাইন দুবার দেখো স্যাটিসফাই তাহলে ওয়াই ক্যাল টু ইউর থ্রি এক্স দ্বারা এটা হচ্ছে স্যাটিসফাইড তাহলে এইটাকে বলা হবে এইটাকে বলা হবে এর হচ্ছে সলিউশন এর হচ্ছে একটা সলিউশন এর হচ্ছে একটা সলিউশন তাহলে এই এই তাহলে এক্ষেত্রে আমরা কী বলবো এক্ষেত্রে বলবো ওয়াই ক্যাল টু ওয়াই ক্যাল টু ইউর থ্রি এক্স ইজ আ ইজ আলিউশান ইজ আলিউশান অফ অফ দ্য ডিফেন্স এলিকুয়েশন বা ডিই বা ও ডিই অর্ডিনারি ডিফেন্স এলিকুয়েশন ওয়ান ঠিক আছে এই সলিউশন এই সলিউশন বা এটা ছাড়া আমরা আর কি বলতে পারি এটাকে বলতে পারি ইন্টিগ্রাল 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 আচ্ছা আমি ভালো করে লিখে দিচ্ছি তা সলিউশন বা ইনটিগ্র্যাল ওয়াইকাল টু ইউবার থ্রি এক্স ইজ অ্যান ইন্টিগ্রাল ইন্টিগ্রাল অফ অফ ও ডি ই ই ওয়ান ঠিক আছে তাহলে ও ইতিবার থ্রি এক্সটাকে কী বলা হবে এর একটা সলিউশন বা ইন্টিগ্রাল কখন বলা হবে না যখন এইটা বসাতে এইটা বসাতে এইটা একটা আইডেন্টিটিতে পরিণত হবে আইডেন্টিটিতে পরিণত হবে স্যার এক্ষুনি তো সহজ করে হল আবার আইডেন্টিটি কী জিনিস আরে ভাই একদম সহজ করে বোঝো দু সাইড যখন সেম হয়ে যাবে ব্যাস ওটাই ঠিক আছে ব্যাস তাহলে তখন সলিউশান বলা হবে এবার প্রশ্ন আসছে এর কি এটাই সলিউশান আর কোনো পৃথিবীতে এর কোনো সলিউশান নেই উত্তর হচ্ছে হ্যাঁ ভাই আরও সলিউশান আছে তোমাকে আমি নিজে নিজে চেক করে দেখে নেবে ইটুদার মাইনাস থ্রি এক্স হো ইটু দুবার মাইনাস থ্রি এক্স দিয়েও এটা স্যাটিসফাইড হবে তুমি দেখে নেবে নিয়ে তোমার উপর ছাড়লাম এটাও একটা সলিউশন তাহলে আমরা কি বলতে পারি ওয়াই ওয়াইক্যাল টু মাইনাস ইজ্রেস ইজ অলসো ইজ অলসো আ সলিউশন ইজ অলসো আ সলিউশন বা ইজ অলসো অ্যান ইন্টিগ্রাল ইন্টিগ্রাল মানেই সলিউশন ইজ অলসো সলিউশন অফ অফ ওয়ান অফ ও ডি ওয়ান এটাও একটা সলিউশন তাহলে সলিউশন কাকে বলে আশা করি বোঝা গেল আচ্ছা এবারে তোমার উপর ছাড়ছি ওয়াই ওয়াইকাল টু ধরো দুটো আরবিটারি কনস্ট্যান্ট নাও একটা হচ্ছে সি ওয়ান দু আর থ্রি এক্স প্লাস সি টু দু আর মাইনাস থ্রি এক্স এই সি ওয়ান টুর জায়গায় আচ্ছা সি ওয়ান টুর জায়গায় বলে লাভ নেই আচ্ছা আমি তোমাকে নাহলে একটা কাজ করি আমি কি দেখিয়ে দেবো যে এইটাও বসালে এটা স্যাটিসফাই করবে দেখবে চলো দেখিয়ে দিচ্ছি সি ওয়ান সি টু কি সি ওয়ান টু হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট আচ্ছা এবার তাহলে এখানে ওয়াই জায়গায় বসাবো দেখবো আইডেন্টিটি আসে কি না ওয়াই জায়গায় কী বসাবো সি ওয়ান ইডিদুয়ার থ্রি এক্স প্লাস সি টু ইটুদার মাইনাস থ্রি এক্স সমান নাইন ইন্টু ইট এটা আসে কি না দেখব আর কি এটা ঠিকঠাক আসে কি না সি ওয়ান সি ওয়ান থ্রি এক্স ঠিক আছে এটা আসে কি না চলো এটার মানে কি এটা মানে হচ্ছে দুইবার ডেডিটিভ এটা একবার ডেডিউট করলে কী হবে থ্রি সি ওয়ান সামনে আসবে মাইনাস থ্রি সি টু দুবার করলে এই তিনটে সামনে আসবে নাইন সি ওয়ান এই মাইনাস তিনটা মাইনাস তিনের সাথে গুণ হয় প্লাস নাইন সি টু ইট দু মাইনাস থ্রি এক্স নাইন কমন নিলে সি ওয়ান ইট ইটদুয়ার থ্রি এক্স প্লাস সি টু ইট দেওয়ার মাইনাস থ্রি এক্স এক্সাক্টলি দেখো তো এইটা এইটা এটা সেম কি না এটা একটা সেম তাহলে ওয়াই ইকাল টু এইটাও হচ্ছে এর একটা সলিউশান এর হচ্ছে সলিউশান যেখানে সি ওয়ান সি টু কি সি ওয়ান সি টু হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট সি ওয়ান সি টু কি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট ঠিক আছে আচ্ছা এবার দেখো এই 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 ইকুয়েশানটার অর্ডার কত এই গানটার অর্ডার হচ্ছে দুই এ এই যে সলিউশানটা বললাম এই সলিউশানে কট আরবিটারি কনস্যান্ট আছে এখানে দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে একটা হচ্ছে সি একটা হচ্ছে সি টু তাহলে এইটাকে তো সলিউশান বলা হবে বটেই তার উপরন্তু এটাকে বলা হবে জেনারেল সলিউশন জেনারেল সলিউশান তাহলে জেনারেল সলিউশানে কী ঘটে জেনারেল সলিউশানে কি ঘটে না ইকু ডিফেন্স এডুকেশনের অর্ডার যত ততগুলো আরবিটারি কনস্যান্ট থাকে এবং সেটা তো অবশ্যই সলিউশানও হয় তাহলে জেনারেল সলিউশন বাইটাকে কী বলা হবে এটাকে বলা হবে কমপ্লিট ইন্টিগ্রাল কমপ্লিট ইন্টিগ্রাল একটু আগে তোমাকে বলেছি ইন্টিগ্রাল মানেই সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভও বলে এটাকে কমপ্লিট প্রিমিটিভ কমপ্লিট ইন্টিগ্রাল অর কমপ্লিট প্রিমিটিভ কমপ্লিট প্রিমিটিভ প্রিমিটিভ দেখে নাও এটাকে বলে কমপ্লিট প্রিমিটিভ ঠিক আছে আশা করছি বুঝতে পারছো তাহলে প্রথমে সলিউশন শিখলাম তারপরে কমপ্লিট সলিউশন বা কমপ্লিট ইন্টিগ্রাল বা জেনারেল সলিউশন এটাও শিখলাম ঠিক আছে এবারে আমার ইচ্ছে হলো আমার ইচ্ছে হলো সি ওয়ানের জায়গায় ওয়ান বসাবো আর সি টুর জায়গায় জিরো বসাবো তাহলে ওয়াইটা কী হবে তাহলে ওয়াইটা হবে ওয়াইটা হবে সি ওয়ানের জায়গায় ওয়ান বসাও তাহলে ই টু টু থ্রি এক্স যোগ সি টুর জায়গায় জিরো বসালে এটা জিরো হয়ে যাবে আর লেখার দরকার নেই তাহলে এইটা একটা সলিউশান হবে না এর এটা একটা সলিউশান হবে না উত্তর হচ্ছে হ্যাঁ হবে তার প্রথম কারণ হচ্ছে আমি তোমাকে একটু আগে দেখিয়ে দিয়েছি ওয়াই সময় ই টু থ্রি এক্স এখানে বসালে স্যাটিসফাই করে কাল টু এখানে বসালে এটা একটা আইডেন্টিটিতে পরিণত হয় আইডেন্টিটিতে পরিণত হয় লেফট লাইট লেফট রাইট দুটো দুটোই সমান আসে তাহলে এটা এটা এখানে বসালে আইডেন্টিটি পরিণত তাহলে এটা একটা সলিউশন তাহলে এই সলিউশনটা এই এই জেনারেল সলিউশান থেকে কি পাওয়া যাচ্ছে উত্তর হচ্ছে হ্যাঁ এই জেনারেল সলিউশান থেকে এই সলিউশানটা পাওয়া যাচ্ছে কিভাবে পাওয়া যাচ্ছে না এই সি ওয়ানের জায়গায় সি ওয়ানের জায়গায় ওয়ান বসাচ্ছি আর এই সি টুর জায়গায় জিরো বসাচ্ছি তাহলে আমরা এই সলিউশনটা পাচ্ছি তাহলে এই সলিউশানটাকে বলা হবে একটা পার্টিকুলার সলিউশান পার্টিকুলার সলিউশন পার্টিকুলার সলিউশান মানে কি পার্টিকুলার সলিউশান মানে কি না এই জেনারেল সলিউশানে জেনারেল সলিউশানে সি ওয়ান আর সি টুর কিছু পার্টিকুলার ভ্যালু বসিয়ে যে সলিউশান পাওয়া যায় সেই সলিউশানটাকে বলা হবে পার্টিকুলার সলিউশান এটা একটা পার্টিকুলার সলিউশান আমার ইচ্ছে হলো সি ওয়ানের জায়গায় তিন বসাবো সি টুর জায়গায় পাঁচ বসাবো তাহলে কী হবে ওয়াই সমান থ্রি ইটুদুয়ার থ্রি এক্স প্লাস ফাইভ ইটুদুয়ার মাইনাস থ্রি এক্স তুমি ভেরিফাই করে দেখে নেবে এটাও একটা সলিউশন হবে এটাও একটা সলিউশন হবে তাহলে এটা এটা কীভাবে পাওয়া গেল না সি ওয়ানের জায়গায় সি ওয়ানের জায়গায় পাঁচ সি ওয়ানের জায়গায় তিন আর সিটুর জায়গায় পাঁচ বসিয়ে তাহলে এটাকেও বলা হবে একটা পার্টিকুলার সলিউশন পার্টিকুলার সলিউশন পার্টিকুলার সলিউশন দেখে না ভালো করে বুঝে নাও পার্টিকুলার সলিউশন আশা করছি বুঝতে পারছো তাহলে পার্টিকুলার সলিউশন কাকে বলে এইগুলো সব এইখানটায় লেখা আছে পার্টিকুলার সলিউশনটা একটু পড়ে নেবে যে এনি সলিউশন অপটেন ফ্রম দ্য জেনারেল সলিউশন বাই গিভিং পার্টিকুলার ভ্যালুজ অব আরবিটারি কনস্ট্যান্ট ইজ কল পার্টিকুলার সলিউশন এটাকে বলা হবে পার্টিকুলার সলিউশন তাহলে জেনারেল সলিউশন না প্রথমে সলিউশন শিখলাম তারপর জেনারেল সলিউশন তারপর পার্টিকুলার সলিউশন আর একটা হয় সিঙ্গুলার সলিউশন এটা আসলেই আজকে ক্লাস শেষ সিঙ্গুলার সলিউশন কী জিনিস তোমাকে আমি সহজ করে একটু বুঝিয়ে দিচ্ছি মনে করো আমি একটা ইকুয়েশান নিয়েছি সেটা হচ্ছে ডি ওয়াই বাই ডি এর হোল স্কোয়ার সমান একটু দাঁড়াও একটু দাঁড়া কোথায় একটা ছিল তো এখানে তো নিলাম হ্যাঁ দেখতে পাচ্ছি না গো হ্যাঁ ফোর ওয়াই পেয়েছি এটা একটা ধরো ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিলাম এবার তোমাকে ধরো বলা হলো ডিটুয় ঠিক আছে ফোর এবারে এটা ধরো সলভ করতে ভালো হবে তাহলে তোমরা সেই টুয়েলভে সলভ করেছিলে তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কী হচ্ছে না এটা স্কোয়ার রুট করে দিলে টু রুট ওয়াই হতো তাহলে এটাকে এদিকে ভাগ করে দিলে ডিওয়াই বাই টু রুট ওয়াই সমান ডিএক্স এবার দুদিকে ইন্ডিকেশন করতে ডিওয়াই বাই টু রুট ওয়াই মানে রুট ওয়াই এটা হচ্ছে এক্স প্লাস এর সাথে একটা আরবিটারি কনসেন্ট লিখতে থাকতো তাহলে ওয়াই সমান এক্স প্লাস সি এর হোল স্কোয়ার তাহলে ওয়াই ইকাল টু এক্স প্লাস সি এর হোল স্কোয়ার এইটা এটা কী সলিউশন এটা কী সলিউশন এটা কী সলিউশন এটা হচ্ছে এই ডিফেন্স ইকুয়েশনটার একটা জেনারেল সলিউশন কেন না কারণ এর অর্ডার হচ্ছে এক এর অর্ডার হচ্ছে এক এটা এক অর্ডারের ডিফেন্স ইকুয়েশন এবং এখানটায় আরবিটারি কনস্ট্যান্টও একটা আছে তাহলে এইটা হচ্ছে এইটা হচ্ছে একটা জেনারেল সলিউশন এইটা জেনারেল সলিউশন কার জেনারেল সলিউশন এইটা জেনারেল সলিউশন যদি বলেন পার্টিকুলার সলিউশন কী হবে না সির জায়গায় কিছু একটা বসিয়ে দাও সির জায়গায় দুই বসিয়ে নাও তাহলে ওয়াইকাল টু এক্স প্লাস টু এর একটা পার্টিকুলার সলিউশন আর পার্টিকুলার সলিউশন কী হবে সেই জায়গায় আমি তিন বসাতে পারি তাহলে এক্স প্লাস তিনের হোল স্কোয়ার এটাও একটা পার্টিকুলার সলিউশন এবারে দেখো তো এবারে দেখো তো আমি একটা সলিউশন বলছি সেটা সলিউশন হবে কি না চেক করো ওয়াই সমান জিরো ওয়াই সমান জিরো বসাবো দেখো তো এটা স্যাটিসফাই করবে এখানটা ওয়াই জায়গায় জিরো বসাবো তাহলে এক্স জিরো তার হোল স্কোয়ার সমান ফোর ইন্টু ওয়াই জায়গায় জিরো তাহলে জিরো ডেলিভেটিভ জিরোই হয় তার স্কোয়ার করলে জিরো হবে ফোর ইন্টু জিরো মানে জিরো satisfied. তাহলে so, y টু জিরো ইজ আ বাই ইন্টিরিয়াল সলিউশন সলিউশন অফ ওয়ান তাহলে ওয়াইকাল টু জিরো এর একটা সলিউশন হলো উত্তর হচ্ছে হ্যাঁ হলো সলিউশন হলো এবার তোমাকে বলছি যে এই যে সলিউশনটা হলো এইটা সির জায়গায় আমরা কী বসালে কী কী সির মানটা কী শীত আর কনস্ট্যান্ট সেই জায়গায় কী বসালে আমার এই সলিউশনটা আসবে বলো তো বলো সির জায়গায় কী বসালে ভাবো সি জায়গায় কোন কনস্ট্যান্টটা বসালে ওরে বাবা সি জায়গায় মাইনাস এক্স বসালে হবে না কিন্তু সি আরবিটারি কনস্ট্যান্ট সি ভেরিয়েবল নয় সি ভেরিবুল নয় সি জায়গায় তুমি মাইনাস এক্স বসাতে পারো না সি হচ্ছে কনস্ট্যান্ট তুমি কি কনস্ট্যান্ট বসাবে বলো সে কনস্ট্যান্টটা বসিয়ে বলো যে সির জায়গায় কী বসালে এইটা এই যে আসে উত্তর হচ্ছে সি এরকম এক্সিস্ট করছে না সি জায়গায় তুমি যাই বসাও না কেন কোনোদিন এটা ওয়াই গাল টু জিরো আসবে না কোনো দিন আসবে না কিন্তু দেখো ওয়াই গাল টু জিরো একটা সলিউশন তাহলে জেনারেল সলিউশানে জেনারেল সলিউশানে এই আরবিটারি কনস্ট্যান্টের জায়গায় আমরা যা কিছুই বসাই না কেন দিন আমার ওয়াই ইকাল টু জিরো সলিউশানটা এলো না তাহলে এই সলিউশানটাকে কি বলা হবে এই সলিউশানটাকে বলা হবে একটা সিঙ্গুলার সলিউশান সিঙ্গুলার সলিউশান তাহলে সিঙ্গুলার সলিউশান কাকে বলে বুঝতে পারছো যে জেনারেল সলিউশানে আমরা সি সির জায়গায় মানে আরবিটারি কনস্ট্যান্টের জায়গায় যা কিছুই বসাই না কেন এই সলিউশানটা আসছে না এই সলিউশনটা আসছে না তাহলে এক্ষেত্রে হবে সিঙ্গুলার সলিউশন এবারে এটা কোথায় আছে স্যার এটা হচ্ছে ওই ওই জায়গাটায় আছে ওই তেরো পাতার তেরো পাতার ওই মাঝামাঝি জায়গা দেখো মাঝামাঝি জায়গায় দেখো যে দ্য জেনারেল সলিউশান ডাজ নট অলওয়েজ ইনক্লুড অল পসিবল সলিউশান অফ এ ডিফার্স সলিউকেশন বলছে জেনারেল সলিউশান সমস্ত সলিউশানকে নেয় না এই তো জেনারেল সলিউশান এর এ ওয়াইকাল টু জিরোকে কই না তো সেই জায়গায় কোনো কিছু বসিয়েই তো এটা আসছে না হুম দ্য নট ইনক্লুড অল পসিবল সলিউশনস অফ এ ডিফেন্স অ্যালুকুয়েশান ইন আদার ওয়ার্ডস সলিউশান মে এক্সিস্ট হুই আর নট ডি ডিডিউসিবল ফ্রম দ্য জেনারেল সলিউশন বাই গিভিন পার্টিকুলার ভ্যালু আবার বিটার ই কনসেন্ট সাচ সলিউশনস আর কল সিঙ্গুলার সলিউশন ওই যেটা বললাম সেইটা ঠিক আছে এইটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন এগুলো পরে পরে লাগবে এগুলো ভালো করে মাথায় সেট করে রেখে দাও ঠিক আছে ঠিক আছে আমি তাহলে এখানে এই ক্লাসটা শেষ করছি আর নেক্সট ক্লাসে আমি তাহলে চ্যাপ্টার টুতে চলে যাব ঠিক আছে চ্যাপ্টার টুতে চ্যাপ্টার টুতে আছে দেখো ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশনগুলোকে কীভাবে সলভ করতে হয় ওইটা আমরা শিখবো ঠিক আছে আজকে তাহলে এখানে এই ক্লাসটা শেষ করছি চলো